আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের যে সাতকাহন অ্যাডভোকেসি কোর্সের প্রথম ক্লাস, তো অনেকেরই টাইমিংটা জানা নেই, তো আশা করি তারা আমাদের ক্লাস চলাকালীন সময়ে জয়েন করবেন। আশা করি অলরেডি আমরা যেটি করেছি সেটা হচ্ছে ক্লাসের যে নোটগুলো আছে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো যারাই আসলে এখানে জয়েন করেছেন, আশা করি সবার কাছে অবশ্যই বেয়ার অ্যাক্ট অথবা তামাদি আইনের বাংলায় হলো একটা বই থাকা অবশ্যই অত্যাবশ্যকীয় বা আছে আপনাদের কাছে। ক্লাসের মধ্যে আমরা যেভাবে ক্লাসটা নিতে চাই, যে আসলে প্রতিটা সেকশন যখন শেষ করব, সেখানে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোশ্চিন থাকে, আপনি সাথে সাথে প্রশ্ন করলেই ভালো হয়। কারণ যেহেতু কোনো যদি ডাউট থাকে, সেটা পরবর্তীতে যদি সংশোধন করতে যাই বা জানতে চান, অনেক দীর্ঘ হয়ে যাবে। তো এর জন্য মাইক্রোফোনের পারমিশন দেওয়া আছে। যদি একটা সেকশন চলাকালীন বা শেষে আপনার কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই করবেন। আর যদি কারো কাছে বেয়ার অ্যাক্ট না থাকে, সেটাও জানাবেন। তো যদি কারো কাছে না থাকে, আপনারা ট্রাই করবেন মাত্র 50 থেকে 70 টাকার মধ্যে আপনারা বাংলা এবং ইংরেজিতে একসাথেই বেয়ার অ্যাক্টটা পাবেন, অথবা যাদের ল্যাপটপ আছে তাদের কিন্তু পিডিএফটা আমরা দিয়ে দিয়েছি, অথবা মোবাইল যদি থাকে মোবাইলের মধ্যে যদি আপনি পিডিএফ পড়ে অভ্যস্ত হন, সেখান থেকেও আপনি কিন্তু কি করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। তো আমি ধরেই নিচ্ছি আপনাদের বেয়ার একটা আছে। তো আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে অবশ্যই দুই কালারে দুই রকম পেন আপনার কি রাখবেন, একটা হচ্ছে লাল কালি আর একটা হচ্ছে সবুজ কালি, এই দুটা পেন অবশ্যই রাখবেন। কারণ আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, তখন পরীক্ষার আগের রাতে বা সময় আপনি এত কিছু পড়ার কিন্তু সময় পাবেন না, তখন শুধু যে জিনিসটা আপনার একবার দেখা প্রয়োজন সেই জিনিসটাই দেখবেন। এর জন্য সব সময় যদি আপনারা একটা লাল প্যান্ট এবং একটা যদি সবুজ প্যান্ট রাখেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে কলম। কারণ যে কি শব্দটা বা কি ওয়ার্ডটা আমরা বলবো, সেটা যাতে আপনার কি থাকে অবশ্যই অবশ্যই সেখানে নোট করা থাকে, যাতে আপনি না ভুলেন। আর আজকে যে আমরা তামাদি আইন পড়বো, এটার বার কাউন্সিলের জন্য হচ্ছে 10 মার্ক এমসিকিউ এর জন্য। খুবই ছোট একটা আইন, তো আপনি এমন ভাবে পড়বেন যাতে 10-এর মধ্যে 8, যাতে আপনি চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারেন। বাকি 2 মার্কের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, অনেক ক্ষেত্রে এমন পেঁচানো গোছানো দেওয়া থাকে যেটা আইডেন্টিফাই করার জন্য আপনার সময়ের প্রয়োজন। তো যেহেতু সময় স্বল্পতা, তাই আপনি কিন্তু সেটা না সময় নষ্ট না করে অন্য প্রশ্নে যাওয়াটাই ভালো। আমরা যে কাজটি আবারও বললাম, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা সাথে সাথে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমরা কি করতে পারবো, উত্তর দিতে পারবো। আবারও যে জিনিসটা বলবো, আসলে আপনারা যারাই হোয়াটসঅ্যাপে তো আর ফোন দিয়ে তো জয়েন করা যায় না, তো যারাই আসলে জুমে এর আগে ক্লাস করেননি, আগে একটা ইউটিউবে ভিডিও যে দেখে নিলেই হয় যে আসলে কিভাবে ক্লাস গুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন। বা এই জন্য যারা এখনো অংশগ্রহণ করেন নাই, কোনোদিন ক্লাস করেন নাই, আপনারা জাস্ট একবার ইউটিউবে ভিডিও দেখে নেবেন। তো আপনি 4 বছরে যদি এলএলবি করেন অথবা 2 বছরে করেন, যেভাবেই করেন, সেই প্রশ্নে আর আমরা যাচ্ছি না। এই লিমিটেশন একটা আসলে প্রস্তুত করা হয়েছে কি কিভাবে ইংলিশে, একদম টোটালি ইংলিশে প্রস্তুত করা হয়েছে। তো এর জন্য এর কি শব্দগুলো আমরা জানবো, আর লিমিটেশন একটার জন্য আমাদের এই কোর্সে আমরা টোটাল 4টা ক্লাস পাবো। এই 4টা ক্লাস করে যাতে আপনি 10-এর মধ্যে 8 পেতে পারেন, আপনার কনফিডেন্সটা বাড়ে। আজকে যে প্রথম ক্লাস, এই ক্লাসে আমরা ইতিহাসটা, এই যে তামাদি আইনটা পড়ার নিয়ম, তামাদি আইনটা কোথায় প্রযোজ্য, এবং আইনের মধ্যে এমন কিছু সেকশন আছে, শব্দ আছে, যেগুলো আমাদের একবার পড়ে ভুলে গেলেই হবে, আমাদের বারবার পড়ার প্রয়োজন হবে না, এই জিনিসটা আজকের ক্লাসে আমরা পড়বো। দ্বিতীয় ক্লাসে আমরা ব্যতিক্রম এবং হিসাব, এক্সেপশন এবং এক্সক্লুশন যেটা আমাদের আছে, অর্থাৎ যে 3 থেকে নিয়ে একদম 25 পর্যন্ত, সেটা পড়বো। তৃতীয় যে ক্লাসটাতে আমরা 26, 27 এবং 28, অর্থাৎ আপনার ইজমেন্ট এবং আপনার মালিকানা যে এক্সটিংগুইশ হচ্ছে, সে সংক্রান্ত বিস্তারিত। আর 4 নম্বর ক্লাসে আমরা যে তফসিল 183টা, যে আমাদের বিভিন্ন প্রকার অনুচ্ছেদের সময়সীমা দেওয়া আছে, সেগুলো কিভাবে পড়বেন, কিভাবে মনে রাখবেন, সেটা নিয়ে আলোচনা করব। আশা করি এই 4টা ক্লাস আপনারা যত্ন সহকারে করবেন। আমরা তামাদি আইনটা যদি ভালো করে দেখি, আসলে তামাদি আইন বলতেছে যদি আপনি হিসাবের ব্যতিক্রম ঘটান, আপনার মালিকানা হারাবে। টোটাল যদি তামাদি আইনটাকে আপনি দেখেন, বলতেছে হিসাবের যদি আপনি ব্যতিক্রম ঘটান, মালিকানা হারাবে। যেমন আমরা যখন এই যে 12 থেকে 25 নাম্বার সেকশন বলতেছে যে কিভাবে তামাদি আইনটা হিসাব করা হবে, যে আপনি 3 বছর, 12 বছর, এটা কিভাবে হিসাব করবেন,
ওইখানেই আমাদের কম্পিউটেশনটা আলোচনা করতেছে, অর্থাৎ হিসাবের কথা বলতেছে। তিন নাম্বার, 4 নাম্বার থেকে যদি আমরা 12 নাম্বার পর্যন্ত যাই, 11 নাম্বার পর্যন্ত যাই, সেখানে আমাদের এক্সেপশন বা ব্যতিক্রম নিয়ে আলোচনা করে, যে নাবালক হলে কি হবে, পাগল হলে কি হবে, সময় একবার শুরু হলে কি হবে। আর যদি আমরা 28 ধারা দেখি, অর্থাৎ শেষ যে পার্টের মধ্যে আছে, আমাদের মালিকানা হারাবো। তো আমরা তাহলে আমাদের আজকে ক্লাসটা শুরু করি, সেটা হচ্ছে ইতিহাস পড়ার নিয়ম প্রযোজ্যতা, এবং কোন জিনিসটা আমরা একবার পড়ে ভুলে যাব, আমাদের বোঝাটা কমিয়ে দিব। আর বাকিগুলো তো আমাদের শিডিউলটা আপনাদের কাছে দেওয়া আছে, সেই শিডিউল মোতাবেক হবে। তো আশা করি আপনারাও যেটি করবেন, যদি আপনার কোনো কিছু নতুন মনে হয় সেটা সাথে সাথে একটা হ্যান্ড নোট করে রাখবেন, প্রয়োজনে এ4 সাইজের 2টা বা 3টা পাতা নিবেন, সেটা শুধু তামা দিয়ে আইনের জন্য। যখন সিআরপিসি হবে তার জন্য 2টা 3টা পাতা রাখবেন। তো এইভাবে দেখবেন, আপনি যদি এইভাবে প্রস্তুতি নেন, আপনার আমাদের কোর্স শেষে আপনার কাছে হয়তো 15 থেকে 20টা পাতাই হবে। ওই 15 থেকে 20টা পাতার উপর ভিত্তি করে কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন। এখন আমরা দেখি যে আসলে এই যে তামাদি আইন, যেভাবে আমাদের বেয়ার একটে যেভাবে দেওয়া আছে, অর্থাৎ আইন প্রণেতা যারা আছে লেজিসলেটিভ, তারা কিভাবে আইনটাকে আমাদের বেয়ার একটের মধ্যে দিয়েছে, আমরা প্রথমে সেটা দেখব, পরে আমরা ওইটাকে কিভাবে পড়ব নিজের মতো করে দেখব। আপনি যদি তামাদি আইনটাকে দেখেন, এটা 2টা ভাগে বিভক্ত, একটা এর মধ্যে কি আছে সেকশন দেওয়া আছে, আর সাথে সাথে একটা তফসিল বা শিডিউল দেওয়া আছে, সেই শিডিউলে অনুচ্ছেদ বা আর্টিকেল দেওয়া আছে। তো বাংলার পাশাপাশি ইংলিশটাও আপনাদেরকে এই জন্যই বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে তামাদি আইনে আমরা সেকশন বা ধারা পাব, এবং শিডিউল বা তফসিল আছে, সেই তফসিলে, যে প্রথম তফসিলে মোটামুটি 183টার মতো অনুচ্ছেদ দেওয়া আছে। তো তারা এই আইনটাকে যেভাবে ভাগ করেছে, তারা টোটাল 5টা ভাগে ভাগ করেছে। পার্ট 1, 1 নাম্বার থেকে 2 নাম্বার সেকশন, এগুলো আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন মাঝে মধ্যে, যে আসলে তামাদি আইনটা কয়টা পার্টে বিভক্ত। যেমন আমাদের হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে, তো একই রকম ভাবে তামাদি আইনটাকেও তারা 5টা ভাগে ভাগ করেছে। 2 নম্বর ভাগে যদি আমরা দেখি, 3 থেকে 11 নম্বর, এখানে ব্যতিক্রমের কথা বলে যে কি কি ব্যতিক্রম ঘটতে পারে। আর 12 থেকে 25 এটা বলে হিসাব কম্পুটেশন, অর্থাৎ এক্সক্লুশন সম্পর্কে আলোচনা করে। আর 26 থেকে 28 ইজমেন্ট এবং মালিকানা এক্সটিংগুইশ সংক্রান্ত। আর সর্বশেষ যে পার্টটা আছে, এটার মধ্যে শুধুমাত্র বর্তমানে সেভিংটা আছে, বাকি সেকশন যে 3টি সেকশন ছিল সেটা রিপিল করা আছে। তো এই হিসাবে বেয়ার একটের মধ্যে দেওয়া আছে। আর যখন আমরা এই যে শিডিউলটা পড়ব, সেখানে আমরা টোটাল 183টা অনুচ্ছেদ পাব। এর জন্য স্যুটের জন্য দেওয়া আছে, আপিলের জন্য দেওয়া আছে, অ্যাপ্লিকেশনের জন্য দেওয়া আছে। তো এটা হচ্ছে যে বেয়ার একটের মধ্যে এভাবে আইনটাকে কিন্তু দেওয়া আছে। তাহলে নর্মালি আপনি এতটুকু একটু বোঝার চেষ্টা করবেন যে তামাদি আইন 5টা পার্টে বিভক্ত, এই 5টা পার্টের মধ্যে 29টা সেকশন দেওয়া আছে, আর যে তফসিল বা শিডিউল দেওয়া আছে এটার মধ্যে 183টার মতো আমাদের অনুচ্ছেদ দেওয়া আছে। আর এই অনুচ্ছেদ গুলো আবার 3টি ভাগে বিভক্ত, স্যুটের জন্য দেওয়া আছে, আপিলের জন্য দেওয়া আছে, অ্যাপ্লিকেশনের জন্য দেওয়া আছে। তো যাদের কাছ থেকে আমি বললাম এখনো বই সংগ্রহ করার নাই, তারা এই যে আমি যে পিডিএফ 2 নম্বর যে পিডিএফটা দিলাম, এটার মধ্যে টোটালটাই দেওয়া আছে। আপনি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন, অথবা এর চাইতে সমমূল্যে আপনি বাজার থেকে ক্রয় করে নিতে পারবেন। সেখানে শেষের দিকে আপনি সমস্ত শিডিউল গুলা পাবেন, যে কোনটার মধ্যে কত সবকিছু দেওয়া আছে, যেটা কিভাবে মনে রাখবেন, কিভাবে পড়বেন, এটা আমাদের শেষ ক্লাসে 4 নম্বর ক্লাসে আমরা পড়বো। তো যাক, এখন আমরা চলে আসি যে একটা বেসিক নিয়ম, যে কোনো আইন যখন পড়বেন, যেহেতু আমাদের এটার মধ্যে 60টা কি আছে সাবজেক্ট আছে, এটা ছাড়া আপনি যখন একজন অ্যাডভোকেট হবেন আপনার আরো অনেক আইন পড়তে হবে। এই আইনগুলো দিয়ে কিন্তু আপনি ক্লায়েন্টের সেবা দিতে পারবেন না। জমি জমার বিরোধ হইলে আপনাকে রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন পড়তে হবে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট পড়তে হবে, গার্ডিয়ান যদি নিয়োগ করতে চান, আরো অসংখ্য আইন, প্রায় মোটামুটি 1160টার মতো আইন আছে বর্তমানে, সেই সবগুলাই পড়তে হবে। এই জন্য এই একটু বেসিক নিয়মটা আপনারা একটু মনে রাখবেন, যে আপনি যে কোনো আইনটাকে কিভাবে পড়বেন, যেটা আমাদের তামাদি আইনের জন্য প্রযোজ্য। যে কোনো আইনের 1 নম্বর সেকশনটা আপনার যাতে একদম মাথার মধ্যেই থাকে, যেমন বার কাউন্সিলের জন্য আমাদের টোটাল 60টা যে আইন আছে, যাতে আপনি আইনগুলোর 1 নম্বর ধারা সম্পর্কে একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার আপনার ধারণা থাকে। এটার জন্য আপনার কিন্তু অত সময়ের প্রয়োজন নেই। আপনি আজকে তামাদি আইনটা পড়তেছেন, শুধু আজকে তামাদি আইনটা বুঝার চেষ্টা করেন, কালকে যখন আমাদের সিআরপিসি হবে সেটার 1 নম্বর সেকশনটা জানার চেষ্টা করেন। 1 নম্বর সেকশনে আমরা আইনের নাম পাই, আইনটা কোথায় প্রযোজ্য সেটা পাই, এবং কোন তারিখ থেকে প্রযোজ্য, এই 3টা জিনিস পাই। তাহলে যখনই আপনি আইনটা পড়বেন, 1 নম্বর ধারা থেকে এই 3টা জিনিস আপনি একদম আপনার মাথার মধ্যে বসিয়ে নেবেন।
দুই নম্বরে যেটা থাকে, আইনের মধ্যে কিছু সংজ্ঞা দেওয়া থাকে, আর এখান থেকে কিন্তু এমসিকিউ হয়, যে বিভিন্ন রকম শব্দ যেগুলো ব্যবহার করা হয় আইনে, এগুলো দুই নম্বরের মধ্যে কত নম্বর ক্লজে দেওয়া আছে। তো এগুলো আপনাকে, এটা কষ্ট করে কিন্তু বিভিন্ন টেকনিক খাটিয়ে আপনাকে এটা মুখস্থ রাখতে হবে। আর আইনের মধ্যে কিছু সেভিং এবং রিপিল দেওয়া থাকে। সেভিং হচ্ছে যে এই আইনটা অন্য কোন আইনকে প্রভাবিত করবে না, রিপিল হচ্ছে এই আইন দ্বারা কোন কোন আইনের কোন কোন সেকশনকে এটা রিপিল করতেছে। আরেকটা যেটা থাকে, দেখবেন যে আপনি আইনের মধ্যে এখন কত নাম্বার ধারায় থাকে এটা কোনো নির্দিষ্ট না, সেটা হচ্ছে আইনের প্রাধান্যতা বা ওভাররাইডিং ইফেক্ট, আইনটা আর কোন কোন আইনকে রহিতকরণ করবে, অর্থাৎ অন্য কোনো আইনে সেটা রহিতকরণ না করলেও সেটার উপর প্রাধান্য পাবে। আর বিশেষ কিছু ক্ষেত্রে দেখবেন আপনার বেয়ার অ্যাক্টে তো আইনটা আছে, কিন্তু আইনটার কোনো ধারা আদালতের দ্বারা কার্যকারিতা অফ করা আছে। এটা আপনার একটা বেসিক নিয়ম, যে কোনো আইন পড়ার ক্ষেত্রে এই পাঁচটা জিনিস একটু স্মরণ করবেন, যে আপনি যে আইনটা পড়তেছেন এটার নাম কি, কোথায় প্রযোজ্য, কার উপর প্রযোজ্য, এর মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, এই আইনটা কোন আইনকে কি করবে, সেভিং করবে, কোনটাকে রিপিল করবে, এটার ওভার রাইটিং ইফেক্ট আছে কিনা, এই সেকশন সম্পর্কে আদালতের কোনো সিদ্ধান্ত আছে কিনা। তো দেখেন এখন আমরা তামাদি আইনটা নিয়ে শুরু করি, আর এখান থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু মনোযোগ দিয়ে পড়বেন, কারণ প্রতিটা শব্দই এক একটা এমসিকিউ, এমন প্রতিটা শব্দই এক একটা কিন্তু এমসিকিউ। তো যেমন ধরেন যে আমরা তামাদি আইন, যদিও এখন যখন আমরা এটা ইংলিশে পড়ি আমরা লিমিটেশন অ্যাক্ট পড়ি, এই যে তামাদি, অনেক ক্ষেত্রে তামাদি কোন ভাষার শব্দ, তামাদি অর্থ কি, এটাও কিন্তু এমসিকিউতে চলে আসে। তো আপনি প্রথমে সহজে মনে রাখবেন তামাদির ইংলিশটা কি, লিমিটেশন। লিমিটেশন কি, আমরা সহজ একটা বেসিক ধারণায় বুঝিয়ে আপনি যদি বলেন আমার কিছু লিমিটেশন আছে, মানে আপনার কিছু সীমাবদ্ধতা আছে, তো আপনি এই সীমাবদ্ধতা বাংলায় মনে রাখেন সীমাবদ্ধতা, তার মানে তামাদি মানে হচ্ছে আপনার একটা সীমাবদ্ধতা। আপনি বলতে পারেন যে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, আপনি যেতে পারবেন না, আপনি অপারগ, অর্থাৎ আপনার মতো করে আপনি মনে রাখেন, এমন না যে তামাদি মানে শেষ হয়ে যাওয়া, এই শব্দটা আপনাকে মনে রাখতে হবে এটা না। আপনি প্রথমে চিন্তা করেন যে কোন ভাবে পড়লে আপনার মনে থাকবে, তামাদি মানে হচ্ছে কি, একটা লিমিটেশন। তো লিমিটেশনের বাংলা আমরা সবাই বুঝি, আপনার সীমাবদ্ধতা আছে, আপনি যেতে পারতেছেন না, অসুবিধা আছে, নানা প্রকার কারণ, তো সেই হিসাবে মনে রাখেন যে তামাদি মানে লিমিটেশন মানে হচ্ছে আপনার সীমাবদ্ধতা। আর এটা কোন ভাষার শব্দ, এটা আরবি ভাষার শব্দ, এটা জাস্ট একবার যদি মাথায় ঢুকান আর আপনার দ্বিতীয়বার ঢুকানোর প্রয়োজন নাই। এই যে চারটা জিনিস আমরা বললাম, এটা আপনি একবার যদি মাথাটা খুলে ঠান্ডা মাথায় পড়েন, এইটা আপনার জন্য দ্বিতীয়বার পড়তে হবে না, যে তামাদি কোন ভাষার শব্দ, তামাদি অর্থ কি, এটা আপনার বারবার পড়ার প্রয়োজন নাই। তাহলে তামাদি আমরা ইংলিশে বুঝবো লিমিটেশন, লিমিটেশন মানে হচ্ছে আমাদের সীমাবদ্ধতা, অথবা আমরা বলতে পারি তামাদি মানে হচ্ছে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, বাধাগ্রস্ত হওয়া, অর্থাৎ যে কাজটা আপনি করতে পারতেন সেটা আপনি এখন করতে পারতেছেন না, আপনি বাধাগ্রস্ত হয়েছেন, এই জিনিসগুলা বুঝাবে। এখন আমরা যেহেতু লিমিটেশন অ্যাক্ট যখন আমরা পড়বো, দেখেন অ্যাক্ট যখন আপনি যে কোনো অ্যাক্ট যখন পাবেন, যেমন লিমিটেশন অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট, এই অ্যাক্ট গুলার মধ্যে সব সময় দুইটা ডেট কিন্তু থাকবে, একটা হচ্ছে আইনটা কত তারিখে পাশ হইল, অর্থাৎ আইনটার ইনঅ্যাক্টমেন্ট ডেট, আর একটা হচ্ছে কবে থেকে কার্যকর হবে, এটাকে বলি আমরা ইনফোর্সমেন্ট ডেট। এখন আপনার কাছে যদি বেয়ার অ্যাক্ট থাকে, আপনি বেয়ার অ্যাক্টটা খুলে দেখেন যে এখানে একটা ডেট দেওয়া আছে, দেখেন 7 অগস্ট 1908, তো এটা হচ্ছে আইনটা পাশের তারিখ, মানে হচ্ছে আইনটা ইনঅ্যাক্ট করা হয়েছে এত তারিখে। এটা কবে থেকে কার্যকর হবে এটা কিন্তু এটা দেখে আপনি বুঝতে পারবেন না, এটা কোথায় বুঝতে পারবেন, 1 নম্বর সেকশনে, যে 3 নম্বর সাব সেকশনে আপনি বুঝতে পারবেন যে কমেন্সমেন্ট, যে আইনটা কবে থেকে প্রযোজ্য। বল আপনার এমসিকিউ তে কমেন্সমেন্ট থাকতে পারে, যে তামাদি আইনের কমেন্ট, লিমিটেশন অ্যাক্টের কমেন্সমেন্ট কত তারিখ থেকে, অথবা এটার ইনফোর্সমেন্ট ডেট কত তারিখ থেকে, অথবা কার্যকারিতা কত তারিখ থেকে। তো এটা যখন আপনি পড়বেন, দেখেন এখানে লেখা আছে 1st day of January 1909, তাহলে আপনি বুঝতে পারতেছেন যখন একটা অ্যাক্ট শুনবেন দুটা তারিখ আপনার মাথায় যাতে আসে, যে কোনো আইন হোক, একটা হচ্ছে আইনটা পাশের তারিখ আর একটা হচ্ছে আইনটা কার্যকরের তারিখ। পাশের তারিখটাকে আমরা যেটা বলতেছি ইনঅ্যাক্টমেন্ট ডেট, আর যেটা কার্যকরের তারিখ সেটাকে আমরা বলতেছি ইনফোর্সমেন্ট ডেট। এখন যদি আপনার যদি উপরে যদি ইংলিশ শব্দটা উঠায় দেয়, যে তামাদি আইনের বাংলায় দেওয়া থাকলো তামাদি আইনের কমেন্সমেন্ট ডেটটা কত, তখন আপনি কমেন্সমেন্ট যদি না বুঝেন, আপনি কিন্তু জানা সত্ত্বেও আপনি সেটা কি করতে পারলেন না, অ্যান্সার করতে পারলেন না। এর জন্য সমার্থকার যে শব্দগুলো আছে একবার শুধু মাথায় নিবেন, এর জন্যই আমরা হ্যান্ড নোটটা দিয়েছি, যাতে
অ্যাক্ট যখনই আপনি শুনবেন, এখন এটা যদি আপনার এভিডেন্স অ্যাক্ট হয়, আপনি দুইটা তারিখ মিলান, স্পেসিফিক রিলিফটা অ্যাক্ট হয়, আপনি দুইটা তারিখ মিলান যে কবে পাস হইলো, কবে কার্যকর হচ্ছে, তাহলে আমরা একটা যখন শুনবো এই দুইটা ডেট আমরা মাথায় রাখবো, একটা হচ্ছে ইনাক্টমেন্ট ডেট, একটা হচ্ছে আমাদের ইনফোর্সমেন্ট ডেট। তাহলে আমাদের তামাদি আইন সহজে আমরা বলতে পারি 1908 সালে পাশ হয়, 1909 সালে কার্যকর হইলো। স্পেসিফিক ডেটটা যদি আপনি মনে রাখতে চান তাহলে 7ই অগাস্ট, আর কার্যকর হচ্ছে 1 জানুয়ারি 1909। তো মাঝে মধ্যে এখান থেকেও কিন্তু এমসিকিউ আসে, বাকিটা আপনাদের ব্যাপার। আর একটা এইটি যে এখন নিচের দিকে আমরা যেটা বলবো, এটা সরাসরি প্রশ্ন আসে না, হয়তো আসতেও পারে, সেটা হচ্ছে এই যে আমরা পাশের তারিখ একটা, কার্যকরের তারিখ একটা, তার মানে দুইটা তারিখ পাইলাম, তো এই দুইটা তারিখের উপর ভিত্তি করে যে কোনো আইনকে দুই ভাগে ভাগ করা হয়। প্রধানত একটা হচ্ছে প্রসপেক্টিভ ল, মানে হচ্ছে যে আইনটা ভবিষ্যতে কার্যকর হচ্ছে, যেমন তামাদি আইন 1908 সালে পাশ হয়েছে কিন্তু কার্যকর হচ্ছে 1909 সালে, তার মানেটা কি হচ্ছে এই আইনটা ভবিষ্যতে কার্যকর, এটাকে আমরা আইনের ভাষায় বলি যে এটা হচ্ছে একটা প্রসপেক্টিভ ল, অর্থাৎ ভবিষ্যৎ থেকে কার্যকর। আবার কিছু আইন আছে যে আইনগুলো অতীত থেকে কার্যকর হয়, অর্থাৎ 1908 সালে তো পাশ হইলো, হয়তো দেখা গেল বললো যে এটা 1904 সাল থেকে প্রযোজ্য। তবে নর্মালি যে কোনো সিভিল লিটিগেশন বা সিভিল যে সমস্ত ল হবে, এই আইনের মূল নীতি হচ্ছে আইনটা প্রসপেক্টিভ হবে, অর্থাৎ যেদিন প্রস্তুত করা হবে তার থেকে ভবিষ্যতে কার্যকর হবে। এখন সরকার দেশ চালায়, তারা যা খুশি তা করতে পারে, তো এই জন্য আইনের ভাষায় তাদের জন্য এই যে আরেকটা শব্দ অ্যাড করে দেওয়া আছে, সেটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ ল, মানে হচ্ছে এটা পিছন থেকে কার্যকর হবে, আইনটা যেদিন পাশ করা হয়েছে তার পিছন থেকে চলে যাবে। তাহলে আমরা পাশের তারিখ আর কার্যকরের তারিখের উপর আইনটাকে দুইটা ভাগে ভাগ করতেছি। আইনটা যদি পাশের তারিখের পর থেকে পরবর্তী ডেটে যদি কার্যকর হয়, অথবা সেই দিন যদি কার্যকর হয়, দুটাই মনে রাখবেন, যে দিন পাশ হইলো, অনেক ক্ষেত্রে দেখবেন যে কিছু আইন আছে যে দিন ইনেক্টমেন্ট করা হয়েছে বলতেছে যে সেদিন থেকে কার্যকর, তো এই জন্য সেটাও আপনার প্রসপেক্টিভ ল হবে, আর যেটা অতীতে চলে যাবে সেটা আমরা রেট্রোস্পেক্টিভ ল পাবো, যে পাশের তারিখের আগের থেকে কার্যকর। তাহলে আমাদের তামাদি আইন হচ্ছে একটা প্রসপেক্টিভ ল। আমরা এখন এইখানে যে জিনিসগুলো পড়লাম এখান থেকে, তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে তামাদি কোন ভাষার শব্দ আর বিভাষার শব্দ। তামাদি মানে কি? তামাদি মানে হচ্ছে একটা সীমাবদ্ধতা, একটা জিনিস শেষ হয়ে যাওয়া, বাধাগ্রস্ত হওয়া, ফুরিয়ে যাওয়া, আপনার অধিকার আদায়ের আইনগত বাধা তৈরি হওয়া। এখন আপনার যেটা মনে থাকে, যেটা সহজ মনে হয় সেভাবে আপনি মনে রাখেন। তারপর আমরা যেটা পাবো যে তামাদি আইনটা, এটা দুইটা ডেট আছে, একটা হচ্ছে পাশের তারিখ, একটা হচ্ছে আইনটা কার্যকরের তারিখ। কার্যকরের তারিখ কত? 1909 সালের জানুয়ারির 1 তারিখ, আর পাশের তারিখ হচ্ছে 1908 সালের অগস্ট মাসের 7 তারিখ। আর এই দুইটা তারিখের উপর ভিত্তি করে তামাদি আইনটা হচ্ছে আমাদের একটা প্রসপেক্টিভ ল। এটা আপনারা এই টেকনিকটা যে কোনো আইনের ক্ষেত্রে খাটাবেন, তাহলে দেখবেন মোটামুটি আপনার কাছে একটা কনফিডেন্স আসবে। আপনি যখন এসআরএক পড়বেন, এভিডেন্স এক্স পড়বেন, এই জিনিসটা আপনি নিজে নিজেই বের করতে পারবেন আপনার মাথার মধ্যে, যাতে যখন এভিডেন্স অ্যাক্ট আসবে, যখন এটা চলে আসে যে এভিডেন্স মানেটা কি, এভিডেন্স একটা কবে পাশ হইলো, কবে থেকে কার্যকর, ওইটা কি প্রসপেক্টিভ ল হচ্ছে না ওইটা রেট্রোস্পেক্টিভ ল হচ্ছে, এটা আপনি সেখান থেকে যাতে নিজেই বের করতে পারেন। এখন আমরা চলে যাই যে তামাদি আইনটার ইতিহাস। যে কোনো একটা জিনিসের ইতিহাস যদি আপনি না বুঝেন, আইনটা আপনি কি করতে পারবেন না, বুঝতেই পারবেন না। যেমন বিশেষ বিবাহ আইন বলে একটা আইন আছে, স্পেশাল ম্যারিজ অ্যাক্ট 1872, ওই আইনটা যদি ইতিহাস আপনি না বুঝেন, আইনের মধ্যে যে শব্দ চয়ন আছে আপনি বুঝবেন না, না বুঝে কিন্তু আপনি ভুল ইন্টারপ্রেট করবেন। এই জন্য যে কোনো আইন যখন আপনি পড়বেন, যেমন তামাদি আইন পড়েন, সিপিসি পড়েন, সিআরপিসি পড়েন, পিসি পড়েন, আপনি জাস্ট ইতিহাসটা একটু জানার চেষ্টা করবেন। তো নর্মালি আইনের মধ্যে কিছু প্রিএম্বল বা প্রিফেস কিন্তু দেওয়া থাকে, প্রিএম্বল বা প্রিফেস দেওয়া থাকে, যে সেখানে বলা থাকে আইনটা কেন প্রস্তুত করা হচ্ছে। তো এখন দেখেন, যদি আমরা লিমিটেশন একটা দেখি, এখানে বলতেছে এই একটা প্রস্তুতের কারণ হচ্ছে কনসোলিডেট অ্যান্ড অ্যামেন্ড। কনসোলিডেট মানে হচ্ছে যখন একই বিষয়ে একাধিক যখন আইন থাকে, তো সেই দুইটা আইনকে একসাথে কম্বাইন করা হয়, কম্বাইন করে আবার এখানে বলতেছে অ্যামেন্ড মানে সংশোধন করা হয়। তাহলে এই যে 1908 সালে তামাদি আইনের পূর্বেও তামাদি আইন তাহলে ছিল,
সেই আইনগুলোকে বিভিন্ন যে রকম বিভিন্ন জায়গাতে আমাদের ছিল এগুলোকে একসাথে করা হয়েছে, পরে কিছু সংশোধন করা হয়েছে। করার পরে এগুলো কি জন্য বলতেছে, যে এগুলোর লিমিটেশন গুলো বলতেছে, প্রথমে বলতেছে স্যুটের জন্য এবং আদার পারপাস, মানে হচ্ছে দেওয়ানি মামলার জন্য। স্যুট আসলে বলা হয় দেওয়ানি মামলাকে, সহজ কথায় বুঝে নেন, দেওয়ানি মামলা যে আপনি দাখিল করবেন সেটাকে আপনি স্যুট বলতেছি আমরা। তারপরে যদি আমরা একটু বিস্তারিত যখন পড়তে যাব, দেখেন সেখানে আমাদেরকে যে শব্দটা বলতেছে যে এই আইনটা হচ্ছে স্যুট, এই আইনটা হচ্ছে আপিলের জন্য, এই আইনটা হচ্ছে সার্টেন অ্যাপ্লিকেশনের জন্য। তাহলে তামাদি আইন আমরা দেখতেছি যে তিনটা জিনিসের জন্য তৈরি করা হয়েছে, স্যুটের জন্য, আপিলের জন্য, অ্যাপ্লিকেশনের জন্য। এখন স্যুট কি, আমরা প্রথমেই বললাম যদি সিভিল লিটিগেশন হয় দেওয়ানি মামলা যেটা, সেটা হচ্ছে স্যুট। আপিল হচ্ছে দেওয়ানি হতে পারে, ফৌজদারি হতে পারে, অর্থাৎ আপনি যখন একটা জাজমেন্ট হলো বা একটা ডিক্রি হলো, এর পরবর্তীতে যখন আপনি হায়ার ফোরামে, হায়ার অথরিটির কাছে এর প্রতিকার চাইবেন, আপনি যে নিম্ন আদালত বা নিম্ন ফোরাম যেটি রায় দিয়েছে সেটি যখন মানবেন না, তখন আপনি আপিল করেন। আর সার্টেন অ্যাপ্লিকেশন হয় যে বিভিন্ন রকম দরখাস্ত বিভিন্ন রকম হতে পারে, যেমন ডিক্রি পেয়েছেন, ডিক্রি জারি দরখাস্ত দিবেন, এটা এক প্রকারের অ্যাপ্লিকেশন, নানা প্রকার অ্যাপ্লিকেশন আছে। এটা ছাড়া তামাদি আইন তৈরির আরো মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে দেখেন রুলস তৈরি করা, কিসের, অ্যাকোয়ারিং বাই পজিশন অফ দা ওনারশিপ ইজমেন্ট, মানে হচ্ছে যে আপনি দখলের মাধ্যমে মালিকানা লাভ করা সংক্রান্ত রুলস তৈরি করার জন্য। তাহলে টোটাল যদি আমরা আইন থেকে বের করতে পারতেছি যে তামাদি আইনের টোটাল উদ্দেশ্য হচ্ছে চারটা, কোনটা, একটা হচ্ছে স্যুট, আপিল, অ্যাপ্লিকেশন, এবং হচ্ছে যে ওনারশিপ সংক্রান্ত বিষয় দখলগতভাবে মালিকানার যে রুলস তৈরি করার জন্য এই তামাদি আইনটা। তাহলে এটার জন্য আমাদের কোথাও যেতে হলো না, ওই আইন থেকে আমরা বুঝতে পারতেছি যে আইনটা কেন প্রস্তুত করা হয়েছে। এইটা জাস্ট একটু বেসিক ধারণার জন্য। আর এখন আমরা চলে যাই যে যাতে আপনি এই অঞ্চলের ইতিহাস যারা পড়েছেন অন্তত ক্লাস 9-10 এর বিভিন্ন, বা যারা ইতিহাসের ছাত্র আছেন তারা এই অঞ্চলের ভৌগোলিক ইতিহাস, ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাস এগুলো জানেন। যত প্রকার আইনগুলো আছে, একটা কথা মনে রাখবেন, আইন আমাদের জন্য। আপনি যদি চিন্তা করেন আপনি LLB করার পরে আপনার উদ্দেশ্য কি থাকে, হয় আপনি বিচারক হবেন অথবা আপনি অ্যাডভোকেট হবেন। এখন যে প্রতিটা আইন, প্রতিটা আইনের মধ্যে আপনি যদি এটা বের করতে পারেন, এই সেকশনটা বিচারকের জন্য বা আদালতের জন্য না অ্যাডভোকেটের জন্য। অ্যাডভোকেট বলতে আমরা বলতেছি পক্ষ বা বিপক্ষ, প্লেন্টিভ বা ডিফেন্ডেন্ট যারা আছে, বাদী বা বিবাদী। আপনি যদি এই জিনিসটা যদি বের করতে পারেন একটা সেকশন পড়ে, যে এই সেকশনটা কার জন্য, এটাকে আদালতের জন্য, বিচারকের জন্য না অ্যাডভোকেটের জন্য, যেইটা বিচারকের জন্য সেটা আপনি নিজেকে বিচারক ভেবে চিন্তা করে পড়েন, আর যেটা অ্যাডভোকেটের জন্য সেটা আপনি নিজেকে অ্যাডভোকেট হিসাবে চিন্তা করে পড়েন, তখন দেখবেন যে আপনার কাছে সেখানে কেমিস্ট্রি মনে হবে, সেটাই পড়তে মন চাবে। এটা বলার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এতদিন ছাত্রের মতো করে আইনগুলো পড়েছি, যে আমাকে পড়তে হবে, পাশ করতে হবে, এইভাবে কিন্তু আপনি আইন বুঝবেন না। আপনার যেহেতু চূড়ান্ত গোল হচ্ছে হয় আপনি বিচারক হবেন অথবা আপনি কি হবেন, একজন অ্যাডভোকেট হবেন। এখনই আপনি নিজেকে অ্যাডভোকেট চিন্তা করেন যে এই আইন থেকে আমি ক্লায়েন্টকে কি প্রতিকার দিতে পারবো, তামাদি আইন থেকে আমার ক্লায়েন্ট কি প্রতিকার পাবে, আমার ক্লায়েন্টের মামলাটা যদি তামাদি আইনের বিভিন্ন ধারায় যদি সেটা বাড়িত হয়ে যায়, প্রেসক্রাইব পিওপটা যদি চলে যায়, আমি কি প্রতিকার পাবো, বা এইরকম মামলা যদি আসে আপনার কাছে আপনি যদি বিচারক হিসেবে সেটা কি করবেন, এই যে সেকশন গুলো যদি আপনি নিজে থেকে পৃথক করতে পারেন, আপনার জন্য শুধু এই বার কাউন্সিল পাস করা না, ভবিষ্যতে আপনি চাইলে আরো ভালো কিছু করতে পারবেন, ভালো আইনজীবীও হতে পারবেন। এই অঞ্চলে যদি আমরা তামাদি আইনের ইতিহাসটা যদি দেখি, তামাদি আইনের ইতিহাস বুঝতে হলে আমাদের এই অঞ্চলে যত প্রকার আইন আছে আইনগুলোর ইতিহাস জড়িত কিন্তু জমি জমার খাজনার সাথে। আপনি যদি এই অঞ্চলের ভৌগোলিক বিভিন্ন জমিদারি ব্যবস্থা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অথবা ব্রিটিশ সরকারের রাজত্ব দেখেন, যত প্রকার আন্দোলন সংগ্রাম হয়েছে সবকিছু কিন্তু জমি থেকেই শুরু হয়েছে। সেই জন্য আমরা সবাই জানি যে 1793 সাল, এটা অতটা গুরুত্বপূর্ণ না আপনার জন্য, জাস্ট আপনারা বোঝার জন্য জানতে পারেন যে 1793 সালে যখন এই অঞ্চলের জমিগুলাকে পারমানেন্টলি কি করা হলো, একটা সেটেলমেন্ট করে দেওয়া হলো জমিদারদেরকে, যে জমি আপনারা আপনাদের, আপনারা কি করবেন, বাৎসরিক আমাকে রাজস্ব দিবেন। এটা কে বললো? এটা বললো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার জমিগুলোকে চিরস্থায়ী ভাবে বন্দোবস্ত দিয়ে দিল কাকে, জমিদারদেরকে। আর এই কাজটা করলো কে, ইস্ট ইন্ডিয়া। তো এটা করার ফলে কি হলো, যেই জমিটা থেকে চাষাবাদ হবে, আবাদ হবে, এটাতে তিনটা পক্ষ দাঁড়ায় গেলো, একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আরেকটা হচ্ছে যে জমিদার, আরেকটা হচ্ছে যারা চাষাবাদ করে, যা তাদেরকে আমরা রায়ত বলি, কৃষক বলি, প্রজা বলি।
তাহলে একটা জমির উপর তিন ধরনের স্বত্ব সৃষ্টি হইলো। এরা চাষাবাদ করতো, চাষাবাদ করে জমিদারদেরকে এরা দিত খাজনা, আর জমিদাররা কি করতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিত একটা বাৎসরিক রেভিনিউ বা বাংলায় বলি আমরা রাজস্ব। এইটা যখন দিতে থাকলো তখন দেখা গেল যে তারা একটা নিয়ম কানুন করলো যে বছরের একটা নির্দিষ্ট দিনে সন্ধ্যা পর্যন্ত জমিদারদেরকে কি করতে হবে, তাদের যে বাৎসরিক যে রেভিনিউ সেটা দিতে হবে, যদি কেউ দিতে ব্যর্থ হয় তাহলে তার জমিদারি নিলামে অন্যজনের কাছে বিক্রি করে দেওয়া হবে। এই উপমহাদেশে আমরা সর্বপ্রথম এই তামাদি আইন বলে যে কোন কনসেপ্ট আছে আমাদের এই উপমহাদেশে, আমরা এই সেই যে চিরস্থায়ী যে সেটেলমেন্ট, পারমানেন্ট সেটেলমেন্ট যেটা, সেটা থেকে আমরা পাই। এটা জাস্ট ইতিহাসটা একটু আপনি বোঝার চেষ্টা করবেন, তাহলে যেটা হবে আপনি তামাদি আইন যখন আপনার মাথার মধ্যে আসবে আপনার কাছে ইজি মনে হবে। তাহলে যখন 1793 সালে চিরস্থায়ী ভাবে এগুলো দেওয়া হলো, তখন একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল যে এত তারিখের মধ্যে এত দিনের সন্ধ্যা পর্যন্ত আপনি আপনার টাকা পয়সা পরিশোধ করবেন, যদি ব্যর্থ হন তাহলে আপনার জমিদারিটা নিলামে অন্যজনের কাছে বিক্রি করে দেওয়া হবে। ইতিহাস থেকে যতটা দেখা যায় প্রায় মোটামুটি 10 বছরের মধ্যে 50% জমিদারি কিন্তু নিলাম হয়ে গেছিল। কারণ কি? কারণ তারা সময় মতো খাজনা দিতে পারে। এখন আমরা জাস্ট আরেকটু যদি পিছনের দিকে যাই, আমরা সবাই জানি যে পলাশির যুদ্ধ, যেটা আমাদের অতটা কাজের না, তারপরে জাস্ট একটা সিরিয়াল মেনটেন করার জন্য আমরা জানি যে আমাদের 1757 সালে একটা যুদ্ধ হয় যাকে আমরা পলাশির যুদ্ধ বলি। মির্জাপুরের কাহিনী আমরা সবাই জানি। এই যে 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতাটা গ্রহণ করার পরে 1858 সাল পর্যন্ত প্রায় মোটামুটি 101 বছর তারা কিন্তু এই কোম্পানি রাজত্ব করেছে। এই রাজত্ব করতে গিয়ে তারা খাজনা আদায়ের জন্য মানুষকে নানা প্রকার ভাবে কিন্তু হয়রানি করেছে। তো সর্বশেষ যখন এই যে 1857 সালে যে আমাদের জাস্ট এখানে 1858 সালে কি করলো, ব্রিটিশ সরকার ইয়াটাকে বন্ধ করে দিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বন্ধ করে তারাই নিজেরাই ক্ষমতা নিল। তো এখান থেকে শুরু হয় আমাদের এই অঞ্চলের যে কোডিফাইড যে ল গুলো আছে এগুলো 1858 থেকে কিন্তু শুরু হয়। আমরা যখন 1859 সাল দেখি, এই সালে তিনটা আইন পাশ করা হয় টোটাল। এই সালটা আমরা একটা মনে রাখবো, কারণ এই সালে আমাদের এই তামাদি আইনটা সর্বপ্রথম কোডিফাই করা হয়। এই কোডিফাই আর সাথে সাথে আমাদের যে সিপিসি আছে, এই দুইটা আইন এবং খাজনা সংক্রান্ত বিষয়ের জন্য খাজনা আইন, যেটা এখন প্রযোজ্য না আমাদের, মনে না রাখলেও চলবে। তাহলে আমাদের বার কাউন্সিলের যে সিলেবাস ভুক্ত দুইটা আইনই সর্বপ্রথম আমরা দেখতেছি কোডিফাই করা হয় কবে, 1859 সালে। তাহলে এই তারিখটা আমরা শুধু একটা মনে রাখবো যে 1859 সালেই সর্বপ্রথম তামাদি আইন কোডিফাই হয় এবং সিপিসি যেটা আছে দেওয়ানি কার্যবিধি সেটাও কোডিফাই হয়। তো 1859 সালে হলেও বিভিন্ন কারণবশত তারা কার্যকর করতে পারে নাই, এটা তারা কার্যকর করছে 1862 সালে, এবং পরবর্তীতে 1877-এ তারা কিছু সংশোধন করেছিল, এবং ফাইনালি এই যে 1908 সালের আমাদের তামাদি আইন। আশা করি আপনারা কিছুটা হলেও তামাদি আইনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাহলে আমরা তামাদি আইনের ব্যাকগ্রাউন্ড থেকে দেখি যে যখন জমিদারদেরকে সম্পত্তি গুলা দেয়া হলো, তখন নির্দিষ্ট সময় তাদেরকে রাজস্ব পরিশোধে যদি ব্যর্থ হয় জমিদারি নিলামে বিক্রি করা হবে। এই কনসেপ্টটা মাধ্যমে আমরা তামাদি আইন এই উপমহাদেশে দেখতে পাই। পরবর্তীতে 1859 সালে এর একটা কোডিফাই করা হয় বিভিন্ন রকম ভাবে, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে 1862 সালে সর্বপ্রথম প্রয়োগ করা হয়। তো অনেক ক্ষেত্রে বার কাউন্সিলে অলরেডি কয়েক জায়গায় এসেছে, সেটা হচ্ছে যে তামাদি আইন সর্বপ্রথম কবে কোডিফাই করা হয়, এই কোডিফাই বা বিধিবদ্ধ হচ্ছে 1859 সালে, আর সর্বপ্রথম প্রয়োগ হচ্ছে 1862 সালে। এই সালটা আপনারা একটু নোট করে রাখতে পারেন। এখন আসি আমরা আসলে তামাদি আইনের উদ্দেশ্যটা কি, কি দরকারি তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট বা এই আইনটা কি বলে। এই আইনটা আসলে এক নাম্বার, যদি আমরা আইনটাকে আপনি মাইক্রোস্কোপের নিচে যদি রাখেন, দেখবেন যে তামাদি আইন বলতেছে সময়ের কাজ আপনি সময়ে করেন, আপনি অলস হইলে চলবে না। যেমন আমরা ধর্মীয় ভাবে বলি যে আপনি যখন 5 ওয়াক্ত নামাজের সময় সময় মতো আদায় করেন, যদি ওয়াক্তটা চলে যায় তখন কিন্তু আর আপনি নামাজটা সঠিকভাবে আদায় করতে পারেন না, সেটার জন্য আপনাকে কাজা করতে হয় নানা প্রকার ঝামেলা। তার মানে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে সময়ের কাজ আপনি সময় করবেন। 2 নম্বর হচ্ছে আইনের একটা বেসিক নিয়ম হচ্ছে, যদি কোনো রাষ্ট্রে কোনো আইনে আপনাকে কোনো অধিকার যদি দেয়, একটা কথা মনে রাখবেন, কোন রাষ্ট্রের কোন আইনে যদি আপনাকে একটা অধিকার দেয়, সেই অধিকারটা যাতে আপনি আদায় করতে পারেন তার প্রতিকারের ব্যবস্থা থাকে। এখন তামাদি আইনের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার যে অধিকারটা আইনে দেওয়া আছে সেটা যে আপনি আদায় করবেন, তার একটা সময়সীমা আপনাকে নির্ধারণ করে দেওয়া।
যে আপনার অধিকার আছে, আপনি 1 বছরে মামলা করেন, 3 বছরে করেন, তার মধ্যে এনে শিডিউলে আমরা দেখি সর্বোচ্চ 60 বছর পর্যন্ত সময় পান, সর্বনিম্ন 7 দিন থেকে নিয়ে সর্বোচ্চ 60 বছর পর্যন্ত সময় দেওয়া আছে। এই দুটা জিনিস আপনারা পাশাপাশি মনে রাখতে পারেন, যে তামাদি আইনে যে তফসিল বা শিডিউল যেটা বলতেছি, সেখানে সর্বনিম্ন যে তামাদি সেটা হচ্ছে 7 দিন, সর্বোচ্চ হচ্ছে 60 বছর। তাহলে আপনার অধিকার আদায়ের জন্য 7 দিন থেকে শুরু করে 60 বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন। এই সময় সীমাটা কি করতেছে, তামাদি আইন আপনাকে ঠিক করে দিচ্ছে। আরেকটা আমরা যদি বলি বাই প্রোডাক্ট হিসাবে বলি, সেটা হচ্ছে আদালতে মামলার জট কমানো। কারণ যখন একটা মামলা, একটা আপিল যখন 60 দিনে করতে হবে, একটা রিভিশন যখন 90 দিনের মধ্যে করতে হবে, তখন 3 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে পুরাতন রিভিশন গুলো আসবে না, আপিল আসবে না, আদালতে মামলাটা কম থাকবে। বিভিন্ন মামলা আপনি যখন ঘুমায় থাকবেন, 12 বছরের মামলা 20 বছরে যাবে না, আদালত মামলা নিবে না, অটোমেটিক মামলা সেখানে কমে যাবে। বিভিন্ন আদালতের স্তর ভিত্তিক সময় সীমা দেওয়া আছে, তামাদি দেওয়া আছে, সেটা যদি সঠিকভাবে অনুসরণ করা হয়, আদালতে মামলাগুলো দ্রুত চলবে। তার মানে মামলার জট কমানো কিন্তু তামাদি আইনের একটা উদ্দেশ্য। অনেক ক্ষেত্রে যেহেতু বর্তমানে সৃজনশীল প্রশ্নগুলো হচ্ছে, মানে আপনাকে তারা যাচাই করে যে আপনি আইনটা বুঝেন কি না, না শুধু এভাবে চলে আসছেন, তাহলে এই যে কাজগুলো আমরা করলাম, যদি কোনো জায়গায় তারা সৃজনশীল প্রশ্নও দিয়ে দেয় যে কোনটি তামাদি আইনের উদ্দেশ্যের মধ্যে পড়ে না, সময়ের কাজ সময় করা, অধিকার আদায়ের সময় সীমা নির্ধারণ করে দেওয়া, আদালতের মামলা জট কমানো, তার মানে আপনার বুঝে আসলো এই তিনটা তামাদি আইনের উদ্দেশ্য, বাকি যেটা থাকবে সেটা উদ্দেশ্য না। এটা ছাড়া যে কোনো বিরোধকে দীর্ঘস্থায়ী না করা, একটা জায়গা জমি নিয়ে আপনার আর আমার মধ্যে বিরোধ চলতেছে, তো এখন আমরা যদি নির্দিষ্ট সময় না চাই, যেমন আমরা জানি যে কোনো ঋণ বলেন, মোহরানা বলেন, এগুলো আদায়ের সময়সীমা 3 বছর, এগুলো আপনি জীবনের সাথে কল্পনা করেন, তফসিল থেকে মুখস্থ করা দরকার নাই। যারা বিবাহ শাদী করেছেন এটা চিন্তা করেন, আপনার ওয়াইফের যে মোহরানা আছে এটা স্ত্রী যেদিন দাবি করবে সেদিন যদি আপনি অস্বীকার করেন, আগামী 3 বছরে সে মামলা করে আপনার কাছ থেকে আদায় করতে পারবে। তার মানে তামাদি আইনে তফসিল পড়ার দরকার নাই, আপনার নিজের জীবনের সাথে পড়েন, যে কোনো ঋণ, ঋণের টাকা, যে কোনো মোহরানা, এগুলা আদায় করার যে সময়সীমা 3 বছর, তাহলে আপনি আপনার ওয়াইফ যে টাকা পয়সাটা চাইলো আপনি দিচ্ছেন না, আপনাদের মধ্যে একটা বিরোধ হচ্ছে, তো আপনার ওয়াইফের দায়িত্ব কি? সে আদালতে যাবে, আপনার কাছ থেকে টাকা আদায় করবে। এখন সে যদি না যায়, 3 বছর পরে সে দাবি করতে পারবে না তামাদি আইনের কারণে, তার মানে এখানে কোনো কথা বলার কিছুই নেই। সে যদি বলে, তার মানে হচ্ছে তারটা তামাদিতে বাড়িত হয়ে গেল, মানে তামাদির কারণে সে আর তার অধিকারটা আইনগতভাবে আদায় করতে পারতেছে না, তাহলে বিরোধটা আর দীর্ঘদিন কিন্তু থাকতেছে না। আরেকটা কথা হচ্ছে যে আসলে প্রকৃতি কখনোই শূন্য স্থান পছন্দ করে না। আপনি দেখবেন আপনার জমি যদি আপনি চাষাবাদ না করেন, সেখানে আগাছা জন্মাবে অযথা, তার মানে প্রকৃতি কোনোদিন শূন্য স্থান পছন্দ করে না। তো এই জন্য একটা মালিকানা আপনার সম্পত্তি, আপনি যদি সেই সম্পত্তি খোঁজ খবর না আনেন, 12 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেল, তো অটোমেটিক অন্যজন সেখানে দখলে আসবে। তো এই যে অন্যজন দখলে আসবে, উনার মালিকানা আছে কি নাই একটা সন্দেহ থাকবে, বিরোধ থাকবে। তো এটা কমানোর জন্য বলতেছে সম্পত্তির মালিকানায় যাতে টাইটেলে যাতে ডিফেক্ট না থাকে, কোনো সন্দেহ না থাকে, তো এই জন্য তামাদি আইন। তারপরে বলতেছে কি, উপরে কাজগুলো যদি আমরা করি তাহলে সমাজে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এই জন্য তামাদি আইনকে শান্তির আইনও কিন্তু বলা হয়। তাহলে এই যে তামাদি আইন যে একটা শান্তির আইন, এটাও কিন্তু আপনি বুঝতে পারলেন। তাহলে উপরে যে জিনিসগুলো আমরা বললাম এগুলো আপনার মুখস্থ করার প্রয়োজন নাই, এটা হচ্ছে আপনার একটা বুঝার জিনিস, যে আমরা যে এই তামাদি আইনটা আজকে পড়তেছি এটা থেকে আমরা কি বুঝলাম। আর আপনি যদি বুঝতে পারেন তখন আপনি এমসিকিউ আপনি রিটেনে দিতে পারবেন, ভাইবাও যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আশা করি আপনি সেখান থেকে উপকৃত হবেন। এখন তামাদি আইনের একটা বেসিক কনসেপ্ট এটা মনে রাখবেন যে তামাদি আইন কি করে, আপনার অধিকার আদায়ের সময়সীমা নির্ধারণ করে দেয়, আপনার অধিকারটা খর্ব করে না। এটা হচ্ছে একটা জেনারেল রুল, মানে আপনার অধিকারটা আইনগতভাবে আদায়ের যে একটা সময়সীমা ছিল সেই সময়সীমার মধ্যে না গেলে আপনি আর আদালতের মাধ্যমে পাচ্ছেন না, তবে অধিকারটা আপনার থাকলো। তো এইটা কিন্তু আমাদের অনেকেরই বুঝে আসে না, যে ভাই এটা আবার কেমন কথা, আমার অধিকার আদালতের মাধ্যমে আমি প্রবল করতে পারবো না, আমার অধিকার আছে। তো এই উদাহরণটা দেখলে আশা করি আপনার এই যে কনসেপ্ট যেটা, এটাকে একদম ক্লিয়ার হবে। এ আর বি দুইজন ব্যক্তি, যে ধরলাম এ 5,000 টাকা বি কে হাওলাত দিল, তাদের কথা হচ্ছে যে বি ব্যক্তি কি করবে, 1 বছর পরে টাকাটা ফেরত দেবে। 1 বছর পরে বি ব্যক্তি কি করলো, টাকাটা ফেরত দিল না। তো না দেওয়াতে আমরা জানি তামাদি আইন অনুযায়ী যেদিন থেকে সে ফেরত দিল না, 1 বছর শেষ হলো, সেদিন থেকে আগামী 3 বছরের মধ্যে সে আদালতে মামলা করবে।
মামলা যদি না করে তাহলে তার যে দাবি আদালতের মাধ্যমে প্রবল করা সেটা বারিত হবে। বারিত মানে হচ্ছে যে এটা কার্যকর করা যাবে না, এটা আমরা সবাই বুঝি। এখন ধরেন যে কোনো কারণবশত 3 বছর পরে এই যে বি ব্যক্তির মায়া হলো, দরদ হলো, অথবা না জানার কারণে সে এ ব্যক্তিকে টাকাটা ফেরত দিল, অথবা এমনও হইলো সে তামা দিয়ে সম্পর্কে তার কোনো ধারণা নাই, টাকা দিছিল দিবে দিবে বলে এরকম সে 4 বছর পরে টাকাটা ফেরত দিল। তো কোনো একজন আইনজীবীর সাথে এরকম গল্প করতে করতে বলল যে আসলে একজন টাকা পাইতো, 4 বছর পরে আজকে আমি ফেরত দিলাম। ও আইনজীবী বলে যে আসলে আপনি তো বোকা, আপনি কেন ফেরত দিলেন, উনি তো পাইতোই না, উনি তো 3 বছর পরে দাবি করতে পারতো না। এখন বিয়ের মাথায় বুদ্ধি আসলো, যেহেতু 3 বছরের বেশি দাবি করা যায় না, আমি তো তাকে টাকা দিয়ে দিলাম, তাহলে আমি আদালতে মামলা করব যে আমার টাকা আমাকে ফেরত দাও, তোমার অধিকার তো 3 বছরের শেষ, তুমি আসো নাই, তো 4 বছর পরে আমি টাকাটা দিলাম, আমার টাকা আমাকে ফেরত দাও। এই জন্য আইন বলতেছে যে না, এ টাকাটা গ্রহণে আইনগত কোনো বাধা কিন্তু নাই, তার অধিকার তামাদি আইন খর্ব করে নাই। আশা করি উদাহরণটা আপনারা বুঝতে পারছেন যে যখন একজন ব্যক্তি আরেকজনকে কিছু দিবে, তো দেওয়ার পর যখন নির্দিষ্ট সময়ে মামলা করবে না, তখন আইনগত ভাবে সে আদালতে যায় মামলা করতে পারবে না যে আমার টাকাটা দাও, কিন্তু আপনি যদি নিজে থেকে দিয়ে দেন তাহলে তার গ্রহণে কোনো অসুবিধা নাই। এই জিনিসটাই বলতেছে যে তামাদি আইন অধিকার আদায়ের সময়সীমা নির্ধারণ করে, আপনার অধিকারটা খর্ব করে না। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে তাহলে এই যে বি ব্যক্তি কোনোদিন আদালতে মামলা করতে পারবে না যে আমি যে টাকাটা দিলাম সেটা তো তার গ্রহণের অধিকার নাই, কারণ 3 বছরের বেশি হয়ে গেছে, এই বলে বি ব্যক্তি কোনোদিন মামলা করতে পারবে না, কারণ এ এর টাকাটা গ্রহণ করার যে অধিকার সেটা কোনোদিন তামাদি আইন খর্ব করবে না। যাক, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে তামাদি আইনটা আসলে কিভাবে আমরা করবো। আমরা তো প্রথমে আপনাদেরকে দেখেছি যে বেয়ার অ্যাক্টে যারা আইন তৈরি করেছেন তারা কিভাবে আপনাদেরকে শিডিউল করে দিয়েছেন, এখন আমরা কিভাবে পড়বো। 1 নম্বর হচ্ছে আমরা পড়বো এটাকে সম্পর্কযুক্ত করে পড়বো, অর্থাৎ তামাদি আইনের একটা সেকশনের সাথে আর একটা সেকশনকে আমরা মিলিয়ে পড়বো, দেখবো যে কোনটার সাথে কোনটার মিল আছে। তারপরে হচ্ছে যে জীবনের বোঝা কমিয়ে আমরা নিব, অর্থাৎ কি আইনের মধ্যে কিছু জিনিস আছে যেটা একবার পড়ে আপনি ক্রস করে দিবেন, যাতে ওই সেকশনটা মনে পড়লে আপনার মনে হয় এটা পড়ার দরকার নেই। আর আমরা দেখব আইনের প্রযোজ্যতা, আইনটা কোথায় প্রযোজ্য হবে, কার উপর প্রযোজ্য হবে, কোথায় প্রয়োগ হবে না। আর আইন পড়ার সাধারণ নিয়ম এটা আমরা প্রথমে আপনাদেরকে পড়িয়ে দিয়েছি যে একটা আইন আপনারা কিভাবে পড়বেন, তাই এটা আমাদের পড়ার দরকার নাই। আর আইনটা তৈরি বা প্রয়োগের উদ্দেশ্যটা এটা আমরা প্রথমে জেনেছি। এখন আসি আমরা, দেখেন এর যদি সেকশনটা যদি আমরা যাই, আপনি যদি বেয়ার একটা যদি খুলেন, আপনার কাছে যদি বেয়ার একটা যদি থাকে, আশা করব যদি কারো কাছে না থাকে দয়া করে আপনারা বাজারে পাবেন, 70 থেকে 100 টাকা বাংলা এবং ইংলিশ দুটো একসাথে পাবেন, অথবা এই পিডিএফটাকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। এখান থেকে আপনি যে জিনিসটা আপনি হাইলাইট করবেন, আমরা যেটা আপনাদেরকে বললাম যে আপনি লাল কালিতে রাখবেন, 1 নম্বর হচ্ছে যখন আপনি শর্ট টাইটেল পড়তে যাবেন, শর্ট টাইটেলের ক্ষেত্রে যাতে নামের সাথে আপনার এই সালটাও মনে থাকে যে তামাদি আইন কত সালের আইন, এটা যাতে পৃথক করে আপনার পড়তে না হয়। তামাদি আইন হোল অফ বাংলাদেশ, জাস্ট এটাকে আপনি লাল মার্ক করবেন যেটা সারা বাংলাদেশে প্রযোজ্য। তারপরে আপনি যেটা মার্ক করবেন সেটা হচ্ছে ফার্স্ট ডে অফ জানুয়ারি। এই তিনটা জিনিস, এই তিনটা থেকে আপনার এমসিকিউ কিন্তু হইতে পারে, এই জন্য এইটা আপনি একটু লাল মার্ক করে রাখবেন, যেদিন আপনি পরীক্ষা দিতে যাবেন তার আগে শুধু লাল জিনিসটা দেখবেন, বাকিগুলো দেখার দরকার নেই। এখন যখন পড়বেন এখন আপনি একবার সব জিনিসটা কিন্তু পড়তে পারেন। এখন আমরা 1 নম্বর যে সেকশনটা আমরা দেখলাম, 1 নম্বর সেকশনের সাথে আমরা এখন মিলাবো, কি মিলাবো, 2-1 নম্বরের সেকশনের যে সাবসেকশন 2 বলতেছে এক্সটেন্ড হোল অফ বাংলাদেশ, এটা সারা বাংলাদেশে প্রযোজ্য। তাহলে এটা আর কোথায় কোথায় প্রযোজ্য, কোথায় কোথায় প্রযোজ্য না, অর্থাৎ 1 নম্বর সেকশনের সাবসেকশন 2 এর সাথে কি কি মিলানো যায় সেটাই এখন আমরা দেখি। তো দেখেন 1 নম্বর সেকশনে যখন আমরা 1 নম্বরের সাবসেকশন 1, তো এক্ষেত্রে একটা বেসিক নিয়ম বলে দেই, আইনগুলা যখন আপনারা পড়বেন যদি এইরকম, যদি আমরা জাস্ট এখানে ধরলাম আমরা 20 দিলাম, 20 দেওয়ার পর 1 দিলাম, তো নর্মালি আমরা এটা বলি যেটা হচ্ছে যে সেকশন 20 সাবসেকশন 1। এখন তারপরে যদি আমরা এ দেই তখন আমরা এটাকে বলি যে এটা হচ্ছে ক্লজ 1। তারপরে এখানে যদি আমরা অন্য সংখ্যা দেই এটাকে আমরা বলে দিই সাব ক্লজ। তারপরে যদি এখানে আমরা আবার অন্য কিছু দেই এটাকে আমরা বলি প্যারা। তারপরে যদি আমরা আর কিছু দেই এখানে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি যে এটা হচ্ছে সাব প্যারা। এটা হচ্ছে একটা বেসিক নিয়ম, তবে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে। কারণ কি, কারণ আইনে কখনো দেখবেন যে সেকশনের পরে সাব সেকশন না আসে, সরাসরি আপনার ক্লজ চলে আসে। কেমন, যেমন ধরেন যে আমাদের এই যে আমরা 2 নম্বর সেকশন যেটা পড়তে যাচ্ছি,
যে কোনো সময় মনে রাখবেন 2 নম্বর সেকশনে যেখানে ডেফিনেশন দেওয়া থাকবে সেখানে সাবসেকশন হয় না। অর্থাৎ যদি আমরা এই যেখানে 2 আছে, 2 এর পরে 1, তো আমরা সেকশন 2 সাবসেকশন 1 বলতে পারবো না। এটা হচ্ছে সেকশন 2 ক্লজ 1, এটা হচ্ছে একটু ব্যতিক্রম। এখন সেকশন ক্লজের মধ্যে কি পার্থক্য এগুলো নিয়ে একটা পৃথক ভিডিও আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, সেটা আপনারা পড়বেন, সেখান থেকে এর খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারবেন যে আসলে আইনে কোনটা সেকশন, কোনটা সাবসেকশন, ক্লজ, সাব ক্লজ, প্যারা, সাব প্যারা, সেকশন, আর্টিকেল এর মধ্যে কি পার্থক্য। প্রয়োজন হলে আমরা অন্য কোনো ভিডিওতে নিব। তাহলে আমরা পড়তেছিলাম যেটা তামাদি আইনে যেহেতু সারা বাংলাদেশে প্রযোজ্য, তাহলে এটা এমন কোনো জায়গা থাকতে পারে যেখানে প্রযোজ্য না। আমরা দেখি তাহলে কোথায় প্রযোজ্য হবে না। দেখেন আমরা এই প্রথমে কি করব, 1 নম্বর সেকশনের সাথে আমরা 11 নম্বর সেকশনটা আমরা কি করব, মিলিয়ে পড়বো। 1 নম্বরের সাথে আমরা 11 নম্বর মিলাবো। কেন মিলাবো? তাহলে আমাদের কনসেপ্ট একসাথে আসবে। প্রথমে আমরা বলছি তামাদি আইন সারা বাংলাদেশে প্রযোজ্য, এটা আপনি বুঝলেন। 2 নম্বর 11 নম্বরে যেটা বলতেছে যে বিদেশে সম্পাদিত চুক্তি যদি বাংলাদেশে যদি কোনো মামলা হয় সেক্ষেত্রে বাংলাদেশে তামাদি আইন প্রযোজ্য। তাহলে আপনি সাথে সাথে 11 নম্বর যে সেকশন আছে সেটাও কিন্তু বুঝতে পারলেন যে আপনারা দুইজনই দেশের বাইরে ছিলেন, একটা চুক্তি করছেন, এখন বাংলাদেশে যদি মামলা করেন বাংলাদেশে তামাদি আইন প্রযোজ্য হবে। তাহলে আমরা কি করলাম, 1-এর সাথে 11টাকে মিলিয়ে পড়লাম। এখন যদি আপনি আরেকটু ইন ডিটেইলে পড়তে চান, তো আপনি বিয়ার একটা খুলে 11 নম্বরটা একটু দেখেন যে আসলে 11-তে বলতে সেটা কি। অ্যাটলিস্ট এখনো যেহেতু 3-4 মাস সময় আছে, আপনার উচিত হবে একবার বিয়ার একটা খুলে দেখা। এখানে বলতেছে স্যুট ইন ফরেন কন্ট্রাক্ট, অর্থাৎ বিদেশি চুক্তির ক্ষেত্রে তামাদি আইনের কি প্রভাব। এমনও প্রশ্ন আসতে পারে যে বিদেশি চুক্তির ক্ষেত্রে কোনটি তামাদি আইনের নিচের প্রভাব না। আপনি যদি কনসেপ্টটা যদি জানতে পারেন যে বিদেশি চুক্তি যদি বাংলাদেশে মামলা করতে চাই বাংলাদেশে তামাদি আইন প্রযোজ্য হবে। তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম দেওয়া আছে। ব্যতিক্রম কোনটা, সেটা হচ্ছে যে যারা চুক্তি করলো তারা যদি উভয়ে যদি কি করে সেই দেশেই থাকে এবং সেই দেশের আইন অনুযায়ী যদি তামাদিটা শেষ হয়ে যায়, তখন আর বাংলাদেশে আসে কিন্তু মামলা করতে পারবে না। সাপোজ ধরেন যে আমি এখন দেশের বাইরে আছি, আমার সাথে একজনের চুক্তি হইলো, এই দেশের আইন অনুযায়ী কি হইলো, 6 মাস হচ্ছে চুক্তির মেয়াদ, আমরা এই 6 মাস দুইজন এই জায়গায় ছিলাম, এখন আমি যেহেতু জানি এই দেশের আইন অনুযায়ী চুক্তির মেয়াদ শেষ, আমি বাংলাদেশে যাই যদি মামলা করি তাহলে কিন্তু হবে না, কারণ আমরা দুইজনই এখানে ছিলাম, এইখানে থাকা অবস্থায় তামাদিটা এক্সপায়ার হয়ে গেছে, এভাবে আমরা মামলা করতে পারবো না। তবে জেনারেল রুল হচ্ছে আপনি বিদেশি চুক্তি যদি করেন সেটা যদি বাংলাদেশে মামলা করেন বাংলাদেশে তামাদি আইন প্রযোজ্য হবে। তাহলে আপনি কি যে কাজটা করবেন খাতার মধ্যে, 1-এর সাথে আপনি কি মিলাবেন, 1-এর সাথে 11 লিখে রাখেন, যাতে আপনার মাথায় আসে 1-এ হচ্ছে সারা বাংলাদেশে প্রযোজ্য, 11-তে হচ্ছে বিদেশি চুক্তি বাংলাদেশে মামলা করলে তামাদি আইন প্রযোজ্য। এটা আমাদের দুইটা চলে গেল। এখন সাথে লিখে রাখেন আপু 29 নম্বর সেকশন। এই 3টা সেকশন আমরা একসাথে পড়বো। কেন পড়বো? 29-এ কি বলে, আপনার কাছে যদি বেয়ার একটা একটু থাকে আপনি 29 নম্বরে চলে যান। একবার যদি আপনি খাটনি করেন বারবার আপনাকে এই তামাদি আইনটা নিয়ে কিন্তু বসতে হবে না। তো আপনি 29 নম্বরে যাবেন, সেখানে বলতেছে সেভিং অ্যান্ড রিপিল। এই যে 29 নম্বরে 4টা কথা বলে, 29 নম্বরে 4টা কথা বলে, একটা বলতেছে যে এই তামাদি আইন কি করবে না, চুক্তি আইনের 25 ধারাকে প্রভাবিত করবে না। এখন যদি আপনি কোনোদিন চুক্তি আইন না পড়েন আপনি কিন্তু ভুলে যাবেন, তো এই জন্য চুক্তি আইনের 25 ধারা কি করে একবার কষ্ট করে দেখেন যে আসলে ওই ধারার মধ্যে এমন কি আছে যেখানে তামাদি আইন প্রযোজ্য হবে না। তো সেই আইনটা যখন আপনি পড়বেন সেখানে সহজ একটা কথা বলে, যদি কোনো কনসিডারেশন যদি না থাকে ওই চুক্তি বাতিল, সহজ কথা, অর্থাৎ বাতিল চুক্তিতে তামাদি আইন প্রযোজ্য না, এটা আপনি মনে রাখেন। তাহলে 29 নম্বর যে বলতেছে তামাদি আইন চুক্তি আইনের 25 ধারা প্রযোজ্য না, আসলে চুক্তি আইনে 25 ধারা যেটা আছে সেটা হচ্ছে যে যেই চুক্তিতে কি নাই, বিনিময় নাই, কোনো মূল্য নাই, তাহলে সেই চুক্তিটা অবৈধ, বাতিল। এটা আপনি মনে থাকলে আপনি কখনো ভুলবেন না তাহলে তামাদি আইনের 29 নম্বরের ক্ষেত্রে যে কথাটা বলতেছে। এটার মধ্যে আরেকটু কথা বলে আমরা যখন এর দ্বিতীয় সাবসেকশনে যাব, এখানে একটু বিশেষ কথা বলে যেটা আমাদেরকে একটু যত্ন সহকারে বুঝতে হবে, সেটা হচ্ছে যদি কোনো বিশেষ আইন থাকে, যেমন আমরা জানি যে পারিবারিক আদালতে পারিবারিক আইনে মুসলিম পারিবারিক অধ্যাদেশের অধীনে মামলা করা যায়, নানা প্রকার আইনে মামলা করা যায়, সেখানে তামাদি ভিন্ন আলাদা আলাদা সময়সীমা দেওয়া থাকে। তো বলতেছে এইরকম যদি কোনো স্যুট, আপিল এবং অ্যাপ্লিকেশন এমন যদি আইন থাকে যেখানে ভিন্ন ভিন্ন সময় দেওয়া আছে, বলতেছে প্রাথমিকভাবে সেগুলো প্রযোজ্য হবে, তামাদি আইন সেখানে যাবে না। যদি কোনো বিশেষ আইন থাকে সেখানে যদি বিশেষ তামাদি থাকে, বেসিক রুল হচ্ছে সেটা প্রযোজ্য হবে। তবে যেটা বলতেছে সেটা হচ্ছে সেই আইন আমরা তামাদি আইনে যখন 4 ধারা পড়বো, 9 ধারা, 9 ধারা থেকে 18 এবং 22 ধারা যখন পড়বো,
বলতেছে এই তামাদি আইনে 4, 9 থেকে 18 এবং 22 ধারা প্রযোজ্য হবে। যদি ওই আইনে স্পষ্টভাবে এই ধারাগুলো প্রযোজ্য হবে না এই কথা যদি সেখানে লেখা থাকে এক্সপ্রেসলি, একটা কথা মনে রাখবেন এখানে একদম শব্দটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি সেখানে এক্সপ্রেসলি যদি বার করা থাকে। আইনের প্রয়োগের ক্ষেত্রে আপনারা দুই ধরনের শব্দ পাবেন, একটা হচ্ছে এক্সপ্রেসলি, একটা হচ্ছে ইমপ্লাইডলি। এক্সপ্রেসলি এক্সক্লুড, এক্সপ্রেসলি মানে হচ্ছে আইনে স্পষ্ট লেখাই থাকবে। যারা রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন পড়েছেন ওইখানে যখন আপনি দেখবেন যে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের যখন আপনি 143 ধারা পড়বেন সেখানে লিমিটেশন সংক্রান্ত কিন্তু জিনিস বলা থাকে যে এই ক্ষেত্রে তামাদি আইনে 6 ধারা 7 ধারা 8 ধারা প্রযোজ্য না। অর্থাৎ এই রকম যদি কোনো বিশেষ আইনে বিশেষ তামাদি থাকে, আবার এই যে সেকশন 4, সেকশন 9, সেকশন 18 এবং সেকশন 22, এগুলো যদি প্রকাশ্যরূপে লেখা থাকে তাহলে প্রযোজ্য হবে না, না হলে কিন্তু এই সেকশন গুলো প্রযোজ্য হবে। এখন এগুলোতে কি আছে এগুলো কিন্তু আমরা দ্বিতীয় ভিডিওতে পড়বো যে এই সেকশন গুলোতে কি আছে। আপনি জাস্ট এতটুকু তাহলে মনে রাখেন বিশেষ আইনে বিশেষ তামাদি বিশেষভাবে হবে, অর্থাৎ বিশেষ আইনে যে তামাদি আছে সেখানে হবে, সেখানে তামাদি আইন প্রযোজ্য না, এটা হচ্ছে বেসিক। তবে নিচে বলতেছে যদি সেই আইনে তামাদি আইনে 4 নম্বর ধারা 9 থেকে 18 এবং 22 নম্বর এগুলা যদি বলা না থাকে যে এটা প্রযোজ্য হবে না তবে কিন্তু এটা প্রযোজ্য হবে, এর বাইরে যে তামাদি আইনের সেকশন আছে এগুলো প্রযোজ্য হবে না। আর এই আইনে আরো একটা যেটা কথা বলে এটা মনে রাখবেন সেটা হচ্ছে যে ডিভোর্স অ্যাক্ট, এটি এই ডিভোর্স অ্যাক্ট কিন্তু মুসলিম ডিভোর্স অ্যাক্ট না, 1859 সালের খ্রিস্টানদের জন্য একটা ডিভোর্স অ্যাক্ট আছে, বিবাহ ও তাদের কিভাবে তালাকটা হবে এই সংক্রান্ত তাদের একটা আইন আছে ডিভোর্স অ্যাক্ট। যেমন যারা বিশেষ বিবাহ আইনে বিবাহ করেন তারা যদি তালাক নিতে চান এই খ্রিস্টানদের বিবাহ ডিভোর্স অ্যাক্টের অধীনে ডিভোর্স চাইতে হয়, এই আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। তারপরে যেটা বলতেছে এই সেকশনটাতে আমরা অনেকেই ভুল করি, তামাদি আইনে যখন 26 নম্বর পড়বো আমরা ইজমেন্ট বা সুখাধিকার, 27 নম্বরে যখন ইজমেন্ট সুখাধিকার কিভাবে হিসাব করা হবে এবং সেকশন 2 এর মধ্যে তার ইজমেন্ট সংক্রান্ত যে ডেফিনেশন দেওয়া আছে বলতেছে যে অঞ্চলে ইজমেন্ট এক প্রযোজ্য আছে সে অঞ্চলে এই ধারা প্রযোজ্য না। আজকের বাংলাদেশে আমরা বলতে পারি এই 26, 27 এবং সেকশন 2 প্রযোজ্য না, কেন আমাদের ইজমেন্ট এক যেটা আছে এটা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য, তখন ব্রিটিশরা তৈরি করেছিল তাদের তখন বিভিন্ন অঞ্চলে প্রযোজ্য ছিল না, আজকের বাংলাদেশে ইজমেন্ট এক প্রযোজ্য। তাই তামাদি আইনে যে 26, 27 এবং সেকশন 2 এ যে ইজমেন্ট সংক্রান্ত সংজ্ঞা দেওয়া আছে, তবে মজার বিষয় হচ্ছে এই একই কথা কিন্তু ওই ইজমেন্ট একটাই বলা আছে, তো এর জন্য আপনি এটা পড়লে আপনার ইজমেন্ট একটাও কিন্তু পড়া হয়ে গেল। তাহলে আমরা কি করলাম 1 নম্বর সেকশনের সাথে কি করলাম আমরা 11 নম্বর সেকশন যুক্ত করে আমরা পাইলাম বিদেশি চুক্তির ক্ষেত্রে বাংলাদেশি আদালতে মামলা হইলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য। 29 নম্বরে আমরা কি পাইলাম কোথায় প্রযোজ্য হবে না বলতেছে যেটা সেটা হচ্ছে চুক্তি আইনে 25 ধারা প্রযোজ্য হবে না, বিশেষ আইনে যদি বিশেষ তামাদি থাকে তাহলে তামাদি আইন প্রযোজ্য না, তবে ওই আইনে যদি তামাদি আইনে 4 ধারা 9 থেকে 18 এবং 22 ধারা প্রযোজ্য নয় যদি এই কথা যদি লিখা না থাকে তবে কিন্তু প্রযোজ্য হবে, এর বাইরে সেকশন গুলো প্রযোজ্য না। আর খ্রিস্টানদের যে ডিভোর্স অ্যাক্ট আছে এই অ্যাক্টের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, আর যে অঞ্চলে ইজমেন্ট একটা কার্যকর আছে সে অঞ্চলে তামাদি আইনের 26, 27 এবং সেকশন 2 এর ইজমেন্ট সংক্রান্ত সংজ্ঞাটা প্রযোজ্য না। এখন এই তিনটার সাথে আমরা আরেকটা মিলিয়ে পড়বো 10 নম্বর সেকশন, এটি আবার খুব গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের এই 4টা সেকশন একসাথে মিলিয়ে পড়া হয়ে যাবে। 10 নম্বর যখন আপনি খুলবেন সেখানে আপনি পাবেন ট্রাস্ট, ট্রাস্টি এবং ট্রাস্টিদের রিপ্রেজেন্টেটিভ। সহজে মনে রাখবেন ট্রাস্টের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। এখন এই আপনি একটু দেখেন খুলে যে 10 নম্বর সেকশন আসলে বলতেছে সেটা কি, একবার বেয়ার একটা আপনি নিজে খুলেন তাহলে আপনাকে বারবার দেখতে হবে না, একবার যখন আপনি দেখবেন সারা জীবন আপনার সেখান থেকে কিন্তু মনে থাকবে। 10 নম্বর দেখেন যে সুট এগেনস্ট এক্সপ্রেস ট্রাস্টি অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভ, সহজ কথা হচ্ছে ট্রাস্টের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। আইন বলতেছে এই আইনে ট্রাস্ট বলতে হিন্দু, মুসলিম এবং বৌদ্ধ এই তিনটা মনে রাখবেন, অনেক ক্ষেত্রে এটারও এমসিকিউ হতে পারে যে তামাদি আইনে 10 ধারা মোতাবেক ট্রাস্ট কোন ধর্মটাকে ইনক্লুড করে না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টান দেওয়া থাকতে পারে, তাহলে এখানে তিনটা ধর্ম উল্লেখ আছে হিন্দু, মুসলিম এবং বৌদ্ধদের ধর্মীয় অথবা চ্যারিটেবল, এই দুইটা শব্দ একটু লাল মার্ক করে রাখবেন যে ধর্মীয় কারণে হইতে পারে, যেমন মুসলিমরা ওয়াকফ করে
অথবা হিন্দুরা তাদের দেবত্ব সম্পত্তি উৎসর্গ করে, এই রকম রিলিজিয়াস অথবা চ্যারিটেবল যে কোনো কারণবশত হইতে পারে, এদের ক্ষেত্রে ট্রাস্ট সম্পর্কিত যে কোনো হিসাব, যে কোনো জিনিস, যে কোনো সময় আপনি মামলা করে চাইতে পারেন। শুধু ট্রাস্টির কাছে না, ট্রাস্টির যে রিপ্রেজেন্টেটিভ থাকবে তার কাছেও চাইতে পারবেন। তো তাহলে দেখেন আপনারা আজকে যে চারটা সেকশন আপনারা পড়লেন, এটা যাতে আপনি একসাথে লিখেন, যে 1 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার। আপনি এখন পড়বেন যেভাবে, সহজ টেকনিক হচ্ছে যখনই 1 নাম্বার আপনি এভাবে কেটে দিবেন যাতে আপনার মনে থাকে, তামা দিয়েন সারা বাংলাদেশে প্রযোজ্য। 10 নাম্বার যদি কাটবেন যাতে আপনার মাথায় থাকে যে তামা দিয়েন ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য না। আর এই ট্রাস্ট বলতে হিন্দু মুসলিম বৌদ্ধদের যে ধর্মীয় অথবা চ্যারিটেবল জিনিসকে বোঝাবে। 11 নম্বর যখন আপনি কাটবেন যাতে আপনার মাথায় থাকে যে 11 নম্বরে আছে বিদেশি চুক্তি, বাংলাদেশে মামলা হইলে বাংলাদেশে তামা দিয়েন প্রযোজ্য। আর 29টা যখন আপনি এভাবে কেটে দিবেন যাতে আপনার মনে আসে যে এখানে চারটা জিনিস আছে, একটা হচ্ছে চুক্তি আইনের 25 ধারা, মানে যেই চুক্তিতে কি নাই কোনো কনসিডারেশন নাই সেটা বাতিল চুক্তি, তাহলে বাতিল চুক্তিতে তামা দিয়েন প্রযোজ্য না। বিশেষ আইনে বিশেষ তামা দিয়ে থাকলে সেটা অনুসরণ করব। ডিভোর্স একটা তামা দিয়ে আইন প্রযোজ্য না। আর যে অঞ্চলে ইজমেন্ট কার্যকর আছে সে অঞ্চলে তামা দিয়ে আইন প্রযোজ্য না। তো আপনি যদি এইভাবে চারটা সেকশনকে একসাথে মিলিয়ে পড়েন, আশা করি তামা দিয়ে আইনের আপনার 30% কিন্তু পড়া শেষ। যেটা আছে সেটা আমরা অন্য ভিডিওতে পড়তে পারবো। এইভাবে আমরা ট্রাই করব যে কোনটা সেকশনের সাথে কোনটা আপনি একসাথে মিলিয়ে রাখবেন। তো আপনি আপনার বেয়ার অ্যাক্টের মধ্যে এই চারটা সেকশনকে একসাথে আপনি 1+10+11+29 লিখে রাখেন। যখন আপনি পড়বেন দয়া করে এইভাবে একবার পড়েন, তাহলে যেদিন আপনি পরীক্ষা দিতে যাবেন আপনার এত কিছু খুঁজতে হবে না যে কোথায় কি বলতেছে। আশা করি আমরা এখন, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনাদেরকে বোঝাটা কিভাবে কমাবো। কিছু সেকশন আছে যেটা একবার পড়ে আর বারবার পড়ার দরকার নাই, কারণ আইনের মধ্যে আমরা যেটা বললাম আইনগুলো যখন তারা তৈরি করে, তারা আইনটাকে কার্যকর রাখার জন্য কিছু সেকশন থাকে, আইনটা বিচারক কিভাবে বিচার করবে তার জন্য কিছু সেকশন থাকে, অ্যাডভোকেট বা বাদী বিবাদী, প্লান্টিভ এবং ডিপেন্ডেন্ট কিভাবে মামলাটা বুঝবে তার জন্য কিছু সেকশন থাকে। তো দেখেন আমরা যদি 4 নাম্বার সেকশনটা যখন পড়ব, 4 নাম্বার সেকশনটা আপনি একবার পড়ে ভুলে যাবেন। 4 নাম্বার সেকশন সহজ একটা কথা বলে, সেটা হচ্ছে যদি আপনি যেই দিন মামলা করতে গেলেন সেই দিন যদি আদালত যদি বন্ধ থাকে, তাহলে বলতেছে পরের যেই দিন খুলবে, নেক্সট ডে না, এটা মনে রাখবেন। এটা বলতেছে ক্লোজড হইলে রিওপেন, পরে যেই দিন খুলবে। এখন বৃহস্পতিবার আপনি মামলা করতে গেলেন, আদালত বন্ধ, শুক্রবার সরকারি ছুটি, শনিবার ছুটি, রবিবার হয়তো অন্য আদালতের ছুটি, এভাবে করতে করতে 1 মাস চলে গেল। 1 মাস পরে গিয়েও আপনি মামলাটা করতে পারবেন। তার মানে হচ্ছে তামা দিয়ে এনে 4 নাম্বার সেকশন হচ্ছে যদি শেষ দিনে আদালত যদি বন্ধ থাকে, পরবর্তী যেই দিনে খুলবে সেটা এখন 1 বছর পরে খুলুক, 2 বছর পরে খুলুক, যেই দিন খুলবে আপনি মামলাটা দাখিল করতে পারবেন। তবে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বিচারক আপনাকে বলতে পারবে না যে আপনি শেষ দিন কেন আসলেন, আপনি আসতে পারলেন আরো 10 দিন আগে, আপনি জানেন আপনার শেষ দিন, আপনি কেন শেষ দিনে আসলেন। তবে এক্ষেত্রে একটা রেয়ার প্রশ্ন যেটা হইতে পারে, যারা এই জেনারেল ক্লজেস অ্যাক্ট যদি কেউ পড়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আবার এই সংক্রান্ত একটা বিপরীত কথা বলা আছে। বিপরীত কথাটা কি এটা আপনাদের অবশ্যই এই জন্য জানা উচিত, যদি বিভিন্ন সৃজনশীল প্রশ্ন হয় যে যে ক্ষেত্রে তামা দিয়ে প্রযোজ্য না, সেক্ষেত্রে যদি শেষ দিনে যদি আদালত বন্ধ থাকে তার ফলাফল কি হবে। এইটা কিন্তু আপনি যদি উত্তর দেন যে পরবর্তী দিনে মামলা করা যাবে, তাহলে কিন্তু হবে না। যদি প্রশ্নটা একবার বুঝেন যে যেই ক্ষেত্রে তামা যে আইনে তামা দিয়ে প্রযোজ্য না, ওই আইনের শেষ দিনে যদি আপনি মামলা করতে যান, যদি আদালত বন্ধ থাকে তার ফলাফল কি হবে। আপনি যখন জেনারেল ক্লজেস অ্যাক্ট পড়বেন সেক্ষেত্রে তারা একটা ভিন্ন কথা বলে। যদি পূর্ব থেকে জানা থাকে যে শেষ দিন কি হবে, ছুটি থাকবে, যেমন শুক্রবার ছুটি থাকে, এটা একদম ফিক্সড সরকারি ক্যালেন্ডার, যদি পূর্ব থেকে আপনার জানা থাকে যে আমার শেষ দিন ছুটির দিন, জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে যে আপনি তার আগের দিন মামলা করবেন, আপনি বাধ্য তার আগের দিন মামলা করতে, আপনি তামা দিয়ে এনে 4 ধারা সুবিধা সেখানে প্রযোজ্য না। এটা জাস্ট আপনাদের জানার জন্য জেনে রাখলেন যে যেই আইনে তামা দিয়ে এনে প্রযোজ্য না, সে আইনে শেষ দিনে আপনি মামলা করে যদি বন্ধ থাকে আপনার লাভ হবে না, আপনি একদিন আগে কি করবেন মামলাটা করবেন। তবে সেখানেও ব্যতিক্রম, যদি হঠাৎ করে, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখেন যে সরকার গেজেট করে একটা ছুটি দিয়ে দিল, হঠাৎ করে হয়তো এমন প্রাকৃতিক নানা প্রকার কারণ হইলো যে আপনি আদালতে যাইতে পারলেন, তাহলে আপনি 4 ধারা সুবিধা নিতে পারবেন। কিন্তু পূর্ব থেকে যদি ডিসাইড করা থাকে যে এই দিন শুক্রবার এই দিন ছুটি, তখন যদি তামাদি প্রযোজ্য না হয়, জেনারেল ক্লজেস অ্যাক্ট বলতেছে তার আগের দিন মামলা করবেন।
এটা জাস্ট আপনি একটু জানার জন্য জানলেন, যদি কখনো হয় যাতে আপনি বুঝতে পারেন যে সব জায়গায় তামা দিয়ে এনে সুবিধা আপনি নিতে পারবেন না। আর 10 নম্বরটা তো আমরা বললাম, ট্রাস্টের ক্ষেত্রে তামা দিয়ে এন প্রযোজ্য না। তো এটা আপনি একবার পড়ে, এটা তো বারবার পড়া আপনার দরকার নাই, একবার পড়েন সেকশনটা কেটে দেন, যাতে সেকশনটা কাটাটা আপনার মনে পড়ে যে এটার মধ্যে কি আছে। 11 নম্বরও আপনি একবার পড়ে কেটে দেন, বারবার পড়ার কোনো দরকার নাই, যে বিদেশি চুক্তির ক্ষেত্রে বাংলাদেশি তামা দিয়ে এন প্রযোজ্য যদি বাংলাদেশি আদালতে মামলাটা চলে। তারপরে আসি আমরা 25 নম্বর সেকশন, যা বলতেছে যে তামা দিয়ে যে আমরা এই যে 30 দিন, 7 দিন, 60 বছর হিসাব করব, কি হিসাবে হিসাব করব, বাংলা মাস হিসাবে করব, আরবিতে করব, হিন্দুদের স্থানীয় করব, কি হিসাবে করব। বলতেছে আমরা গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী করব। এই নামটা মনে রাখবেন, গ্রেগরীয় ক্যালেন্ডার। তো অনেক ক্ষেত্রে গ্রেগরীয় না থাকে, যদি ইংরেজি মা ইংরেজি হিসাবে দেয় সেটাই আপনি ঠিক করে আসবেন, তবে নর্মালি আপনি গ্রেগরীয় ক্যালেন্ডারটা মনে রাখবেন, এই নামটা, যে আমরা যে 30 দিন হিসাব করব, 7 দিন হিসাব করব। কারণ দেখেন আমরা ইংরেজিতে হয়তো 365 দিন এক বছর ধরি, বাংলায় আরো কমে হয়, আরবিতে আরো কমে হয়, অন্যান্য ক্যালেন্ডারে আরো কমে হয়, কিন্তু তামা দিয়ে এনের ক্ষেত্রে আমরা যত বছরে হিসাব করব গ্রেগরীয় ক্যালেন্ডার। আপনি বলেন এটা কি আপনার 10 বার পড়ার কোনো দরকার আছে? দরকার নাই, একবার পড়েন কাটে দেন, সারা জীবন আপনার মাথায় থাকবে যে আমরা যে আইনের জন্য যে দিনক্ষণ হিসাব করব এগুলো আমরা ইংরেজি মাস বা গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করব। এখন আসি আমরা 24 নম্বর যে সেকশন, এটা মনে রাখবেন যে কিভাবে, এটা হচ্ছে যে স্পেশাল ব্যক্তির জন্য স্পেশাল জিনিস। যেমন বিয়ে বাড়িতে দেখবেন যতক্ষণ পর্যন্ত বর না আসে কন্যা কিন্তু ঘরের মধ্যেই থাকে, তো যখন বর আসে তখনই কন্যা কিন্তু বাইরে হয়ে আসে। এটা জাস্ট একটু বলার জন্য বললাম। কথা হচ্ছে স্পেশাল ড্যামেজ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন না, ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না, মানে আপনার মামলার কজ অফ অ্যাকশন শুরু হবে না। এটা ধরেন যে আপনার জমি আছে, আপনার জমির পাশে আরেকজন একটা পুকুর খনন করতেছে, এখন আপনি বলতেছেন যে বৃষ্টি হইলে আপনার জমিটা ভাঙ্গে তার পুকুরে চলে যাবে, তো আপনি কি করবেন, এখনই ক্ষতিপূরণের মামলা করবেন? আইন বলতেছে যে না, আপনি পারবেন না, যতদিন পর্যন্ত আপনার জমিটা ভাঙ্গে চলে না যাচ্ছে আপনি করতে পারবেন না। কারণটা কি, স্পেশাল ড্যামেজ এখনো হয় নাই, যেহেতু হয় নাই আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। তো আপনি বলেন এই 24 ধারা তাহলে কি আপনি প্রতিদিন পড়বেন, বারবার পড়বেন? না, কখনোই না। শুধু আইনের কিছু সেকশন আছে যেগুলো আপনাকে ধৈর্য সহকারে বারবার পড়তে হবে, বারবার বইটা সামনে নিতে হবে যাতে আপনি বুঝেন। আর আসি আমরা 13 নম্বর একটা সেকশন আছে, এটা একদম সহজ কথা বলে, সেটা হচ্ছে যার বিরুদ্ধে মামলা করবেন সে যদি দেশের বাইরে থাকে, মানে বাংলাদেশে ভৌগোলিক সীমারেখার বাইরে থাকে, যতদিন সে বাইরে থাকবে ওই দিনটা বাদ দিয়ে আমরা তামা দিকাল হিসাব। তাহলে এই যে সেকশন গুলো বললাম এগুলো দয়া করে আপনি পাশাপাশি লিখবেন, একবার পড়ে আপনি এগুলো কাটে দিবেন। এর কারণটা কি, কারণ হচ্ছে আমরা অযথা বোঝা নিতে চাই না, শুধু একবার নিব, আমরা শুধু যেটা পিওর জিনিস, কাজের জিনিস, পিওর গোল্ড সেটাই নিব, আমরা খাদযুক্ত স্বর্ণ ক্রয় করব না। তাহলে আমরা যদি এখন শেষের দিকে আসি, 1 নম্বর সেকশন বলতেছে তামা দিয়ে সারা বাংলাদেশে প্রযোজ্য, 4 নম্বর বলতেছে যদি আদালত বন্ধ থাকে পরের যে দিন খুলবে। তো এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, কোর্ট বা আদালত বলতে এই যে বড় বড় বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং, আপনার জেলা শহরের বিল্ডিং, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিল্ডিং গুলা, এগুলো আদালত না। আদালত বলতে বোঝায় একটা অথরিটি বোঝায়। যেমন একজন এসিলেন সাহেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, উনি যখন একটা দোকানের মধ্যে যায় কাজকর্ম করেন, দোকানের মধ্যে ফাইন করেন, এটা কোনো কিন্তু নির্দিষ্ট জায়গা না, তারপরেও সেটা একটা কি, তার আদালত। তাহলে আপনি আইনের ছাত্র হিসেবে এটা বুঝবেন, আদালত কোনো স্থানের নাম না, আদালত কোনো বিল্ডিং এর নাম না, আদালত হচ্ছে একটা অথরিটির নাম, একটা ফোরামের নাম। বিচারক যদি মাঠের মধ্যে চেয়ার দিয়ে বসে যদি বিচার কার্য শুরু করে সেটাই একটা আদালত। তাই আদালত যদি বন্ধ থাকে তাহলে পরবর্তী যেই দিন সেই আদালত খুলবে সেদিন আপনি মামলাটা দাখিল করতে পারবেন। 10 নম্বর বলতেছে ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য না, 11 নম্বর বলতেছে বিদেশি চুক্তি বাংলাদেশে মামলা হইলে বাংলাদেশে তামাদি প্রযোজ্য, 13 নম্বর বলতেছে যদি বিবাদী দেশের বাইরে থাকে, যে কদিন দেশের বাইরে থাকবে ওই সময়টা আপনি সুযোগ পাবেন, বাদ দিতে পারবেন। আর 24 নম্বর বলতেছে যতক্ষণ পর্যন্ত আপনার বিশেষ কোনো ক্ষতি হবে না আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। আর 25 নম্বর বলতেছে যে দিনক্ষণ আমরা হিসাব করব গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করব। আশা করি আপনারা এই প্র্যাকটিসটা একবার নিজে নিজে করবেন, 3-4 বার করবেন, দেখবেন আপনার মাথার মধ্যে অটোমেটিক চলে আসছে। তখন আপনি কি করতে পারবেন, এই ক্লাসের প্রস্তুতি দিয়েই আপনি এমসিকিউ যেমন অ্যাটেন্ড করতে পারবেন, ভাইবাটাও আপনি পারবেন, পেপারবেন লিখিতটাই। আমরা জাস্ট আজকে ক্লাসটা শেষ করব, শেষ করার আগে আমরা যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সর্বশেষ, সেটা হচ্ছে যে তামাদি আইনে আমরা যখন আরো ইন ডিটেইলে পড়বো তখন আমরা একটা জিনিস একদম মাথার মধ্যে নিব, যে আসলে সময় গণনা কখন থেকে শুরু হয়।
সময়টা স্টার্ট কখন থেকে হয়, তারপরে বুঝবো যে আসলে তামাদি কালটা কত, লিমিটেশন পিরিয়ডটা কত। মনে রাখবেন, প্রেসক্রাইব পিরিয়ড আর লিমিটেশন পিরিয়ড দুটা ভিন্ন জিনিস। একটা মামলার জন্য যদি 3 বছর সময় দেওয়া থাকে, এটা হচ্ছে তার লিমিটেশন পিরিয়ড। প্রকৃতপক্ষে ওই মামলার প্রেসক্রাইব পিরিয়ড 10 বছরও হইতে পারে। কেমনে? সে নাবালক থাকতে পারে, সে পাগল হইতে পারে, সে দেশের বাইরে থাকতে পারে। তো যখন আমরা তামাদি কালের সাথে বিভিন্ন যে এক্সক্লুশন এবং এক্সেপশন যোগ করে যে সময়টা পাবো, ওইটাকে আমরা বলি প্রেসক্রাইব পিরিয়ড। আর তামাদি আইনের 3 ধারা অলরেডি যারা জানেন, যে আপনি যদি প্রেসক্রাইব পিরিয়ডের পরে যান তখন মামলাটা ডিসমিস হবে, আপনি লিমিটেশন পিরিয়ডের পরে গেলে ডিসমিস হবে, বিষয়টা এমন না। কারণ একজন নাবালক ছিল, সে যখন সাবালক হবে তারপরে সে অধিকার পাবে। তো এখন তার মূল মামলা হয়তো 3 বছর, কিন্তু সে হয়তো দেখা গেল 10 বছর নাবালক ছিল, তাহলে টোটাল তার মামলা 13 বছর হয়ে যাচ্ছে। আর হচ্ছে যে তামাদিটা কখন শেষ হয়, এটা আমরা বুঝার চেষ্টা করব। তামাদি আইনে আবার কি হয়, সময় কিন্তু বৃদ্ধি হয়, তামাদি আইনে সময়টা বাড়ে যায়। আবার কখনো কি হয়, আপনি যদি ঋণের টাকা পরিশোধ করেন, সুদ পরিশোধ করেন, লিখিত দিয়ে দেন, নতুন করে আবার তামাদিও শুরু হয়ে যায়। অর্থাৎ 3 বছরের তামাদি আবার 3 বছর, আবার 4 বছর, আবার 10 বছর। এগুলো আমরা কি করব, সেটা হচ্ছে যে পড়ার আমরা চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আর যেমন আমরা বললাম যে এই যদি এ এবং বি দুইটা যদি নির্দিষ্ট বিন্দু হয় বা ব্যক্তি হয়, যেটাই আপনারা বুঝেন, আমরা যখন শিডিউল পড়বো এখানে আমরা সময় পাব সর্বনিম্ন 7 দিন থেকে নিয়ে শুরু করে আমরা সর্বোচ্চ 60 বছর পর্যন্ত সময়, এটা মনে রাখেন। তাহলে তামাদি আইনের সবচেয়ে ছোট যেটা আমাদের 7 দিন, সবচেয়ে বড় হচ্ছে 60 বছর, এটা হচ্ছে ফিক্স। কিন্তু এখন এদের হিসাবটা কখন থেকে শুরু করব, কখন স্টার্ট হবে, এটা আমরা বুঝবো পরবর্তী ভিডিওতে। আর দেখবো যে কিছু মামলায় পরবর্তীতে কি হচ্ছে, সময় যোগ করা যাচ্ছে। কেমন সময় যোগ করা যায়, যেমন আপনার আদালতে ডিগ্রির কপি নিতে 2 মাস লাগে গেল, এই 2 মাস সময় আপনি যুক্ত করতে পারবেন। আপনি ঋণের টাকা পরিশোধ করে দিলেন, নতুন করে তামাদি শুরু হয়ে যায়। এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন।